हेलो। So far, so I think we'll be waiting for another 2 minutes. Is it okay, ma'am? Is there इज इट problem? ओके? वन वी कैन वेट फॉर 2 मिनट्स ओनली सर। नंबर ऑफ पार्टिसिपेंट इज वेरी लेस सर, Okay. 16। Okay. So we'll be waiting for 2 more minutes. Then we'll start. স্যার 5টা 5-ই শুরু করো অনিন্দিতা। হ্যাঁ, Okay. আর 1 মিনিট, আর 1 মিনিট ওয়েট করে 5টা 5, 5 মিনিট শুরু করে দাও। Okay. অনিন্দিতা, প্লিজ স্টার্ট। Yes, ma'am. Good evening, everyone. I welcome you back to our last technical session. After this session is over, we will have our validatory session. I request you all to be present in that validatory session as well. Now, without any delay, I invite Dr. Manoj Kumar Goyal, Principal Malda College, again as our key resource person for this session. Over to you, sir. You may proceed. সবাইকে শুভ মহালয়া মহালয়া সবাই শুনেছেন তো? এস স্যার, ওকে, আমি আজকে একবার খুব টু দা পয়েন্ট কয়েকটা জিনিস ভেবেছি। আমি এই সেশনটা 6টার মধ্যে শেষ হবে, 6টা থেকে 6টা 15-20 অবধি একটা ভ্যালিডিক্টরি সেশন। আপনাদের কেমন লাগলো কয়েকজন যদি বলেন, বা কোনো সাজেশন আমরা আর কিভাবে নিজেদেরকে এনরিচ করতে পারি এটা নিয়ে আলোচনা হবে। তারপরে একটু একটা এক্সচেঞ্জ অফ থটস, আমরা কিভাবে একসাথে আগামী দিনে কোলাবোরেটিভলি কাজ করতে পারি, এই নিয়ে একটা মতান্তর মানে মতামত আমরা শেয়ার করব। আমাদের আইকিউইসির কোঅর্ডিনেটর এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারিও আসবেন আপনাদের সঙ্গে। একটা ভার্চুয়ালি আমরা একটা সবাইকে নিয়ে আমরা যে বিষয়টা করছি এটা তো আর এরম নয় যে আমরা শিক্ষক আর আপনারা ছাত্র, আমরা একটা জিনিস একটু শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আবার এই শেয়ারিং এর মাধ্যমে আমরাও আবার শিখছি। ফলে সবাই মিলে ওই ভ্যালিডিক্টরি সেশন বা ওই এক্সচেঞ্জ অফ থটস একটু পার্টিসিপেট করবেন। আশা করি আপনাদের কথা থেকেও আমাদের এই যে 3 দিন ব্যাপী অনেক ইয়ং টিচার এমনকি শিক্ষাকর্মীরাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করলো, তারাও উপকৃত হবে, আমিও উপকৃত হব। তো এই কটি কথা বলে আজকের লাস্ট মানে টেকনিক্যাল সেশন করছি, এবং এটাও গুগল শিটকে মাথায় রেখে আমি প্রথমে আপনাদের যে প্রথম যে বেসিক ডিটেলসটা আমি কালেকশন করেছিলাম ওই শিটটাতে আছি অলরেডি। এই শিটটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি প্রবাবলি এই মেলগুলো দিয়ে, যে মেলগুলো আমার কাছে গুগল ফর্মে শেয়ার করেছিলেন, প্রত্যেকেই এডিটার আছেন। ওকে, ইট উইল বি বেটার এই সিটে আমি যদি কোনো কিছু করি, যারা আপনারা 22-23 জন আছেন তারা কিন্তু অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, প্রথমে আমি যদি একটা ভেরি ইন্টারেস্টিং, দেখুন এখন কি হয়, সবটাই বলছিলেন যে ধরে ধরে যদি করা যায় অবশ্যই করার চেষ্টা করবেন, আর আমি কিছু কিছু বলবো যে আসলে একটা আধটা করলেই আমার 1 ঘন্টা কেটে যাবে। কিছু 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 সময় চেষ্টা করুন, আবার কখনো কখনো যখন বলছি একটু নোট যদি করে নেন যারা এটাতে ইন্টারেস্টেড এই বিষয়গুলো নিয়ে। ধরুন আমি একটা একাডেমিক ক্যালেন্ডার বানাবো, বা যে কোনো ইস্যুতে একটা ডেট ক্যালেন্ডার বানাবো এবং ডেট ক্যালেন্ডারটাকে লাইভ রাখবো, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একাডেমিক ক্যালেন্ডারই আপনারা
আমাদের যেভাবে বানিয়েছেন তার বাইরে যদি গুগল শিটে করি, প্রথমে ধরুন ডেট নিশ্চয়ই দেখা যাচ্ছে, ফার্স্ট রোতে লিখছি শীট টুতে ডেট, তারপরে যে ফরম্যাট গুলো হয় ক্লাস ক্লাস, তারপরে ইন্টারনাল ইভ্যালুয়েশন, কবে কি থাকে কোন ডেটে, এইগুলো কোন দিন ক্লাস, তারপরে ইউনিভার্সিটি এক্সাম, তারপরে স্পেশাল ডে, তারপরে হলিডে। মোটামুটি এটাকে একাডেমিক ক্যালেন্ডারের একটা বেসিক ফরম্যাট। আচ্ছা, এইবার দেখুন আমার ইচ্ছে যে ধরুন 21-22 বা 22-23 যে কোনো সালের আমরা একাডেমিক। Sorry to interrupt, sir. We can't see your presentation. ওহ সরি সরি, আই ডু নট হ্যাভ শেয়ার এনি মাই স্ক্রিন, সরি, এক্সট্রিমলি সরি। অনেক পরে বললেন, আর একটু আগে বলা উচিত ছিল। আচ্ছা, আপনাদের যে পেজটা ছিল যেটাতে আমি রেসপন্স কালেক্ট করেছিলাম, এই পেজটাতে আর একটা শিট অ্যাড করে নিয়েছি যেটার নাম শিট টু। এই ফার্স্ট রোতে একাডেমিক ক্যালেন্ডারের আমি কতগুলো হেডিং বানালাম, ডেট ক্লাস, একটু অবজার্ভ করুন, এটা পারবেন, যখন ফর্মুলাটা বলবো দেখবেন, স্পেশাল ডে হলিডে। এইবার আমার ইচ্ছে এই ডেটের পর থেকে অটোমেটিক্যালি ডেটগুলো বসে যাক। ধরা যাক আমরা 2021-22 এই একাডেমিক ইয়ারের একাডেমিক ক্যালেন্ডার করব, তাহলে 1 জুলাই থেকে 30 জুন 2022 অবধি ডেটগুলোকে আমি ফেলতে চাইছি। ভেরি ইন্টারেস্টিং, এটা আমি খুব বেশি দিন শিখিনি এই ফর্মুলাটা, এটাকে আমি ড্র্যাগ করে করে করতাম, দেখুন একটা ফর্মুলা দেবো এই সেলটাতে পুরোটাই হয়ে যাবে, সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এই হেডিংটাকে মনে রাখলাম। এইবার এইখানে আমি একটা ডেট ভ্যালিডেশন, আর আগে অনেকবার দেখানো হয়েছে ডেটা ভ্যালিডেশন, তারপর লিস্ট ফর্ম রেঞ্জ থেকে এখানে একটা ডেট অপশন আছে, সেই ডেটটা ইজ এ ভ্যালিড ডেট সেভ করে দিলাম। এখানে একটা ডেট ক্যালেন্ডার ভেসে উঠবে ডবল ক্লিক করলে, ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার ভেসে ওঠে। মোবাইলে একটা পাশাপাশি দুটো অপশন, টেক্সট আর ডেট ক্যালেন্ডার, দুটো ফিচার্স থাকে মোবাইল থেকে যদি গুগল শিটটা দেখি। তাহলে এই ডেট ক্যালেন্ডারে আমি কোন ডেটটা লিখতে চাইছি দেখুন, 1 জুলাই 2021, আমি একটু ব্যাক করে যাচ্ছি যেহেতু অক্টোবরে আছে, আমি 1 জুলাই এই ডেটটা লিখলাম। ওই বলেছিলাম যে এদের ফরম্যাটটা আগে ইয়ার, তারপরে মান, তারপরে ডেট, সরি আগস্ট সিলেক্ট হয়ে গেছে, দ্যাট উইল বি জুলাই, 1 জুলাই, ইয়েস 1 জুলাই এইটা আমি সিলেক্ট করলাম। এটা যেমন যেমন চেঞ্জ করব বাকি ডেটগুলো চেঞ্জ হতে থাকবে। এইবার সরি স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। ইজ দ্য স্ক্রিন না তো আমি দেখতে পাচ্ছি না, সবাই কি দেখতে পাচ্ছে আমি বুঝতে পাচ্ছি না ঠিক, আমার কানেকশন প্রবলেম হতে পারে। হ্যাঁ না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আপনি আপনার স্ক্রিনে আরেকটা স্ক্রিনে শেয়ার হচ্ছে, একটু স্ক্রল করুন, আমার এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ওকে ঠিক আছে, আমি দেখছি। না 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 না, কানেকশন প্রবলেম, নো নো নো, কানেকশন প্রবলেম নয়। আপনি ওই পার্টিসিপেন্ট লিস্টে যান, না না দেখুন একটা স্ক্রিন আছে, আছে একটা, আর আমার নাম ছাড়াও আর একটা সাদা স্ক্রিন ঘুরছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি, পিন করে নাও, অপর না পিন করে নাও তাহলে দেখতে পাবো। ঠিক আছে, না না দেখাই আমি, হ্যালো আমি এগোবো তো। হ্যাঁ স্যার, এগুন এগুন দেখা যাচ্ছে। আচ্ছা, এই ডেটটা লিখলাম 1 জুলাই, ডেট ক্যালেন্ডারটাকে ইনসার্ট করেছি, ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার 1 জুলাই। এইবার A3, এই সেলটাকে বলে এ কলম থ্রি রো, তাহলে A3 কলমে একটা ফর্মুলা দেব, সেই ফর্মুলাটা এখানে লিখছি। আমি পারলে আমার স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কন্ট্রোল টিপে প্লাস চিহ্ন দেবো। হ্যাঁ দেখুন স্ক্রিনটা বড় হচ্ছে, হচ্ছে না, ইয়েস স্ক্রিনটা অনেকটা বড় হয়েছে, দেখা যাচ্ছে তো পরিষ্কার। ফর্মুলাটা যেখানে লিখবো ইকুয়ালস টু সিকোয়েন্স বলে একটা ফর্মুলা করেছে, এটা নতুনই এসেছে, এসি দেখুন দ্বিতীয় সিকোয়েন্স, যেই সিকোয়েন্স বললাম ফার্স্ট হচ্ছে কটা রোতে আমি ওইটাকে ইনসার্ট করবো, না 365 দিনে 1 বছর, তাহলে ফার্স্ট 365 অর্থাৎ 3 নম্বর থেকে 365 নম্বর রো পর্যন্ত এগোবে, 1-2 করে 365টা, তার মানে 365টার উপরে দুটো রো আছে, 367টা রো ব্লক হবে। তাহলে রো সিলেক্ট করলাম, কলম আমার এখানে একটাই, এ কলমেই পর 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 নিচে নিচে দিতে চাইছি, 1
স্টার্ট ডেট, এই যেটা আমি 2 নম্বর A2 সেলে করেছি এটাকে বলে স্টার্ট ডেট। ওকে আহা দেখুন ডেট না এসে অন্য হয়ে গেছে, আমি একটু ফর্মুলাটা এখনো হয়নি কমপ্লিট। কলাম স্টার্ট ডেটে কমা মারতে হবে, কমা নেক্সট স্টার্ট ডেট কমা স্টেপ, মানে আমি কি একটা ছাড়া ছাড়া রো করবো না, আমি এখানে ওয়ান প্রতিটা রোতেই আর কি, তাহলে ওয়ান। এই ফর্মুলাটা মারার পর এন্টার। দেখুন এইগুলো বেসিক্যালি কি হলো, সরি এটা কিছু নয়, এটা রেফারেন্স মানে না, এগোতে দিচ্ছে না, এটা তো একটা কন্টিনিউয়াস ফর্মুলা। ডেটের অ্যাকচুয়ালি এই যে ডেটটা আমরা দেখি এটা বেসিক্যালি নাম্বার, ফার্স্ট জুলাই মানে এই 44,378, এটা অনেক লজিক আছে এখানে যারা জানেন। ডেট মানে বেসিক্যালি একটি নাম্বার, এবার এটাকে আমি ডেট ফরম্যাটে কনভার্ট করব। ডেটও বেসিক্যালি প্রত্যেকটা ডেট একটা বেসিক্যালি নাম্বার, তার মানে ফার্স্ট জুলাই মানে 44,378, সেকেন্ড জুলাই মানে 44,379, এইভাবেই এগো। এখন আমরা 44,000 গ্রুপে চলছি, আবার যখন 22 আসবে 45,000 চলে যাব। তাহলে এবার এই ডেট ফরম্যাটটাকে আমি কিভাবে চেঞ্জ করব, আমি পুরো কলমটাকে সিলেক্ট করলাম, এবার আমি ফরম্যাটে গেলাম। বেসিক্যালি এটা নাম্বার ফরম্যাটে আছে, কিন্তু এই নাম্বারটা আসলে ডেট ফরম্যাটে আমি কনভার্ট করব। নাম্বারে গিয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে চলে যাব মোর ফরম্যাটস, ফরম্যাট লিখতে পারেন নাম্বার, তারপরে একেবারে তলায় মোর ফরম্যাট। মোর ফরম্যাটস এর আন্ডারে তিনটি অপশন আছে, মোর কারেন্সি, কাস্টম নাম্বার ফরম্যাট আর মোর ডেট অ্যান্ড টাইম। ঠিক এইবার আমি কিরম ভাবে এই ডেট ফরম্যাটটাকে কনভার্ট করতে চাইছি, দেখুন প্রথমে ডে মান্থ ইয়ার এগুলো, আবার আওয়ার মিনিট যেখানে টাইম স্ট্যাম্প হয় ওরকম আমরা চাইছি না। ধরুন আমরা চাইছি এরকম, প্রথমে বার থাকুক তারপর এইটা থাকুক, প্রথমে বারটাও খুব ইম্পর্টেন্ট, টিউজডে মনডে, তারপরে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এটাকে যদি 1930 মানে এটা একটা স্যাম্পেল, এটাকে যদি শুধু ইয়ারটাকে আমি লাস্ট 2 ডিজিট নিই সেটাও নিতে পারি, কিন্তু আমি নিলাম না 4 ডিজিটই নিলাম। অনেক কিছু কনভার্ট করা যায়, আমি অ্যাপ্লাই করে দিলাম, কি হলো দেখুন ব্যাপারটা, এই দেখুন প্রত্যেকটা। এবার এইটা তো আমার অ্যাকচুয়ালি আমার স্টার্টিং ডেট, এই 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 ফার্স্ট রোটাকে আমি হাইড করে দেবো যাতে কেউ বুঝতে না পারে, মানে তা না হলে দুটো ডেট পরপর শো করে। তো ইনসার্ট এখানে বলবো হাইড রো, দেখুন এবার ব্যাপারটা কি দাঁড়ালো, একটু এটাকে বাড়িয়ে দিলাম স্পেস, দেখুন ফার্স্ট জুলাই, সেকেন্ড জুলাই, থার্ড জুলাই, এইভাবে একদম কন্ট্রোল শিফট টিপে ডাউন আরো মারলে লাস্ট চলে গেলাম 30 জুন 2022, যেটা কিনা থার্সডে, অটোমেটিক আমার ডেট তৈরি হয়ে গেল। তার মানে আমারটা একাডেমি ক্যালেন্ডারের প্রত্যেকটা ডেট সঙ্গে বার ডেজটা উল্লেখ করলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর দেখুন এইটাকেই আমি যদি এই যে উপরটাই আমি একটু আমি যদি একটু শ্যাডো করে দিই, শ্যাডো মানে আমি এইটা আসলে আমার বলতে পারেন যে নিজস্ব লাইন। এবার এই ডবল ক্লিকটাকে 2021 জায়গায় আমি যদি 22 করি কি হবে, জাস্ট কেটে দিয়ে আমি 22 করে দিচ্ছি, দেখুন পুরো ক্যালেন্ডারটা চেঞ্জ হয়ে গেল, জুলাই 2022 থেকে চলে গেল জুন 2023। তাহলে এইখানে প্রথম ডেটাটা দেখুন 2023, ফলে একটা ডেট ক্যালেন্ডার তৈরি করা ইজ এ ম্যাটার অফ 1 মিনিট। এই ডেটটার উপর ডিপেন্ড করে ফর্মুলাটা চলছে, এখানে যেরকম চেঞ্জ হবে বাকি 23 চলবে। কেউ যদি চান যে আমি এক মাসের করব, তাহলে ফর্মুলাটা 365 যেখানে আমরা লিখছি সেখানে 365 না লিখে 30 লিখবো, 31 লিখবো, তার 30 দিনের ক্যালেন্ডার তৈরি হবে, বুঝতে পারলাম। এইবার যেটা দরকার সেটা হচ্ছে ধরুন এই যে এতগুলো রো হলো, এই রোটাকে একটা ইন্টারেস্টিং, আমি প্রথম সেকেন্ড রোটাকে হাইড করে দেবো, কারণ ওটা আমার ম্যানেজমেন্ট টাইপের, যে ওটাকে বেস করে আমি বাকিগুলো তৈরি করেছি হাইড করলাম। এইবার এই যে এখান থেকে এই অবধি সিলেক্ট করছি, দেখুন করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, মানে যাতে লাস্ট থাকে না সেই অবধি সিলেক্ট কর, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো একদম লাস্ট, তারপরে আর কিন্তু সিলেক্ট হয়নি, 367 রো অবধি সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা অল্টারনেট কালার করে দেবো যাতে আমাদের বুঝতেও সুবিধা হয়। সিলেক্ট করলাম যতটা এরিয়া যতটা রেঞ্জ, এইবার ফরম্যাটে গিয়ে একটা অপশন আছে দেখুন অল্টারনেটিং কালার্স, খুব ইন্টারেস্টিং ফিচার্স গুগল শিটে, এটা ক্লিক করলাম, এইখানে অনেক রকম টেবিল দেবে আপনার যে কালারটা পছন্দ। ধরুন আমি এটা যদি সিলেক্ট করি এইটা, তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত অল্টারনেট কালার হয়ে যাচ্ছে, এটা করলে এটা যে কালারটা চাইবে, এখন যেটা পছন্দের কালার আমি সেটাই সিলেক্ট করে নিলাম। তাহলে এইখানে দেখুন একটা হেডিং এর কালারটাকে আলাদা করে দিয়েছে, বাকি 1/1 রো চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি যে কোনো সময় লিখুন, এখানে ক্লাস, এখানে লিখলেন সিএল, আজকে
ইন্টারনাল ইভ্যালুয়েশন আইই, ছেলে মেয়েদেরকে বলে দিলেন যে এইভাবে হবে, ইউনিভার্সিটি এক্সাম ইউভি ইউই, স্পেশাল ডে মানে স্পেশাল ডে স্পেশাল ডে, আর একটা রিমার্কস কলম দেওয়া উচিত, এই স্পেশাল ডেটা হতে পারে যে 2nd অক্টোবর গান্ধীজির জন্মদিন, 15ই আগস্ট স্পেশাল ডেটাকে একটু ইলাবোরেটলি কোনো কমেন্টস যদি থাকে এইগুলো, কেননা একটা ফর্মুলা দেব, এরকম করে যেদিন যেদিন সিএল নেবো সেদিন সেদিন ক্লাস, এটাকে সিএল মানে ক্লাস বলছি আমি, যেদিন ক্লাস নেই ধরুন ক্লাস, এরকম করে লিখলাম, তাহলে লাভটা কি হবে, এখানে আমি আবার একটা রো ইনসার্ট করব উপরে, কেন না মোট কটা ক্লাস অ্যালোড হলো, এবার একটা ফর্মুলা দেবো, ফাইন্ড ইট, এইখানে এই কলমটাতে ক্লাস কাউন্ট করবো, এই সিএল থেকে একদম 367 রো বা ততদূর আছে, দেখুন আমি ফর্মুলাটা কি দিচ্ছি, এইখানটা বি ওয়ান সেলে ইকুয়ালস টু, সেই কমন কিছু ফর্মুলা, কাউন্টা কাউন্টা মানে লেটার কাউন্ট করবে, মানে কটা আছে এই ঘরটাতে, এইখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি এগোতে থাকবো একদম লাস্ট পর্যন্ত, আমি জানি এটা বি 368 হয়ে গেছে লাস্ট অবধি, তাহলে আমি এটাকে ব্র্যাকেট দিলাম, দেখুন এই পর্যন্ত তিনটে অ্যালোড হয়েছে, তাই তিন দেখাচ্ছে, আবার যদি মনডে এই যে সানডেতে তো ক্লাস হওয়ার কথা না, এটা ভুল দিয়ে বললাম, তাহলে ডিলিট, তাহলে মনডেতে আবার সিলেক্ট, এটা একজনকে করে দিতে হবে, এটা আসলে মাস মাসে এক মাস করে দিতে হবে, প্রয়োজনে চেঞ্জ হতে পারে, দেখুন ক্রমশ উপরে দেখুন তিনটা চার হয়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে দেখুন, তাহলে এটা একবার ওয়ান টাইম ফর্মুলা, এবার যেই এটা তৈরি হয়ে গেল একাডেমিক ক্যালেন্ডার 21-22, এটাকেই ডুপ্লিকেট করে নিলেন, ওটা রেখে দিলেন, আবার 21-22টাকে এই প্রথম ডেটটাকে চেঞ্জ করে 22 করলেন, 22-23 একাডেমিক ক্যালেন্ডার হয়ে যাবে, যেগুলো ডিলিট করার করে আবার কারেন্ট ডেট অনুযায়ী চলতে থাকবে, আমি মনে বোঝাতে পারলাম এটা, তাহলে এই ফর্মুলাটাকে আমি যদি ড্রাগ করে দিই বাকি কেসে, কেসগুলো তো অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এই যে আইইটাকে নিয়েছে ইউইটাকে নিয়েছে, ধরুন আমি আর একটা আইই লিখলে এখানে নিশ্চয়ই অ্যাড হয়ে যাবে, এখানে যদি স্পেশাল ডে লিখি আবার নিশ্চয়ই অ্যাড হয়ে যাবে, দেখুন উপরে 1 আছে না 2 হয়ে যাবে, তাহলে এটাকে কাউন্ট করে নিচ্ছে, তাহলে সারা বছরে একাডেমিক ক্যালেন্ডারে কদিন টিচিং ডেজ মোট ওয়ার্কিং ডেজ সমস্ত কিন্তু ক্যালকুলেশন সম্ভব হবে, ক্যাশের ক্ষেত্রে যেটা লাগে। আর একটা ইন্টারেস্টিং ফাংশন আপনাদের দেখাই, ধরুন রোববারগুলোকে আমি হাইলাইট করে দিতে চাইছি, প্রত্যেকটা সানডেকে আমি এই কলমটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং মানে আমার আমি পুরো কলমটাকে সিলেক্ট করে নিয়েছি, কিন্তু এইবার এইখানে পুরো কলম সিঙ্গেল কালার মাল্টি কালার করা যায় না, এখানে সিঙ্গেল কালার করব, রেঞ্জ অ্যাপ্লাই টু রেঞ্জ দেখুন এ ওয়ান টু, এখানে যেহেতু 1001 অবধি রো আছে ও 1001 নিয়ে নিয়েছে, আমি এটা নাও করতে পারি দরকার নেই, তাহলে আমাকে করতে হবে এ থেকে 368 বা 367 করে দিলাম, সরি 370, কেন 370 রো অবধি আমি অ্যাপ্লাই করলাম, দরকার নেই বাকিটা। এইবার দেখুন ফরম্যাট রুলস কি রুলে আমি প্রত্যেকটা সানডেকে আমি অন্য কালার করে দেবো, সেটা কোন রুলে করবো, এইখানে এসে অনেক ধরনের রুল আছে, এইখানে বলবো টেক্সট এক্স্যাক্টলি, ফর্মুলাটা হবে ভ্যালু অর ফর্মুলা, ভ্যালু দিতে পারি ফর্মুলাও দিতে পারি, দেখুন ওই সবার আগে শেষে সানডে এস ইউ এন বলে আছে, এস ইউ সরি এস ইউ এন, যেই করলাম শুধু সানডেগুলোই আমাকে একটা কালার, এই কালারটাকে আমি একটু বদলে দিয়ে একটা লাল কালার করে দিই যাতে করে সবাই দেয়, এবার এখানে প্রত্যেকটা এখনো সানডে হয়নি অ্যাপ্লাই, টেক্সট ইজ এক্স্যাক্টলি সানডে, অ্যাপ্লাই অ্যাপ্লাই হলো কি হলো না মনে হয়, ইকুয়ালস টু কি সানডে বলতে হবে, নকি সানডে টেক্সট, টেক্সট ইজ এক্স্যাক্টলি আর টেক্সট আর টেক্সট আর্ট চুজ করি, ইয়েস এটা এক্স্যাক্টলি না, কেন সানডের পরে আরো অনেক কিছু লেখা আছে, ফর্মুলাটা একটু ভুল করছিলাম আমি, টেক্সট টাস্ক উইথ এসইএন, যেখানে যেখানে এসইএন দিয়ে শুরু হয়েছে সেখানে সেখানে নিয়ে নিয়েছে, এবার আমি ডান করে দিলাম, দেখুন প্রত্যেকটা সানডে কেউ অটোমেটিক্যালি লাল করে দিয়েছে, মানে ডিমার্কেশন করে দিল দিস ইজ এ সানডে, খুব ইন্টারেস্টিং, মানে এগুলোই হচ্ছে ফর্মুলার কাজ, তো এইভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডার করতে পারি, আমি এইটা প্রথম শেখালাম, এবার একটু আমি স্টে করি, প্রথম হচ্ছে একটা ডেট দিলাম ডেটা ভ্যালিডেশন থেকে, তারপরের রোতে গিয়ে সিকোয়েন্স বলে একটা সিকোয়েন্স,
সেই সিকোয়েন্সের ফর্মুলাটা কি 365 মানে কটা রোয়ে আমি এইগুলোকে লিখতে চাইছি, 1 মানে কলম একটাই কলম এ কলমে সিলেক্ট করেছি, A3 মানে যে থেকে স্টার্ট হবে ডেটটা সেটা হচ্ছে A3, আর 1 মানে 1/1 মানে প্রতিটা রোয়েই আসলে এটা পড়বে। এটা যদি 2 লিখি তাহলে কি হয় জানেন তো, 365 আর গোলমাল হবে, মানে একটা রো ছাড়া ছাড়া ডেটটা ফেলবে, ওটা দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তারপর যেগুলো আমি দেখালাম অল্টারনেট কালার, তারপরে দেখালাম কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে দেখালাম কাউন্টা ফাংশন। এই কাউন্টা ফাংশন দেখুন কত দূর অ্যাপ্লাই হচ্ছে, B4 থেকে B368 ওই অবধি কিন্তু যা যা লিখবেন তত ওই ওই এই রেঞ্জে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হতে পারে। তো ফার্স্ট অফ অল আমি আমাদের একাডেমিক ক্যালেন্ডারের বিষয়টা করলাম, এবার আমি আসছি আপনাদেরকে নিয়ে যদি অ্যাটেন্ড সি বলে একটা জিনিস একটু শিখবো, অ্যাসেট রেজিস্টারটা কেউ বলছিলেন কিন্তু যেটা সকলের কাজে লাগবে, অ্যাসেট রেজিস্টার করলেন কিন্তু কলেজে অ্যাপ্লাই করার মতো স্কোপ পেলেন না, তো সেটা খুব একটা কাজে দেবে না। তো আমি যেটা বলবো আসলে সেই ডেটা ভ্যালিডেশন কয়েকটা বেসিক ফর্মুলা দিয়ে নানান রকম নিজস্ব ভাবনা চিন্তা একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে। আমি আজকে না গুনছিলাম যে কটা গুগল শিটের অ্যাপ্লিকেশন আমার কলেজে করেছি, আমি গুনতে গুনতে প্রায় 51-52 রকমের বিষয় আমি দেখছিলাম, 51 types, আমি তা কালকে বলতে পারছিলাম না। তাহলে একাডেমিক ক্যালেন্ডার হলো। এবার আমরা আবার একটা প্লাস চিহ্ন গেলাম, আবার একটা শিট তৈরি করলাম। এবার এখানে আমি কি করব না, ডিউটি রোস্টার প্রথম ক্রিয়েট করব, নামগুলো নিয়ে নেব, শুভদীপ ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যত দূর আছে তত দূর সিলেক্ট করলাম, এইখানে গিয়ে একটা কলামের নাম দিচ্ছি নেম, এইখানে একটা কোড দেব। হ্যাঁ, এই কোডটার এমপ্লয় আছে, এমপ্লয়ি কোডই বলি বা সিরিয়াল নাম্বার যাই বলি, এমপ্লয়ি কোড নেম। এবার নেমের উপর কন্ট্রোল ভি, একটু বাড়িয়ে দিলাম জায়গাটা নাম। এইবার এই দুটো দুটো কলম ছেড়ে দিচ্ছি, কারণটা পরে বলছি। এইবার এখানে আমি একটা ডেট, আরো একটা আমাকে রো ছাড়তে হবে উপরে, কারণ আমি কিছু লিখতে চাইছি। ডেট এখানে হচ্ছে টাইম, আর এই দুটো রো কলম সি আর ডি ছেড়ে দিলাম, কারণ এখানে একটু ফর্মুলা দিয়ে কাউন্ট করব কার কটা ডিউটি অ্যালোড হচ্ছে। আমি কিন্তু এখন ডিউটি রোস্টার, তারপরে রোস্টার হওয়ার পর কাউন্ট কে কটা ডিউটি দিল, প্রথমে হয় না কে কোন ঘরে পরীক্ষা কার্ড দেবে। তাহলে ডেট এন্ড টাইম এই দুটোকে আমি একটু যদি ছোট করে দিই, নেম এমপ্লয়ি কোডটাকে আমি জাস্ট এখানকার সুবিধার্থে 1-2 করেই করে দিলাম। এই 1-2-3 দিয়ে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের সার্চ করব, এই 1 রোতে কি আছে এইটাকে আর কিছু না। 23 জন আপনারা অ্যাপ্লাই করেছিলেন, 23 জনের নাম আছে এখানে, 23 জনকেই আমরা ডিউটি অ্যালোট করব ডেট। তাহলে এই যে এই রোটা এখান থেকে আমার ডেট ক্যালেন্ডারটা যেন ভেসে ওঠে, আর টাইম মানে ওই যে পরীক্ষার একটা শিডিউল থাকে 10টা থেকে 12টা আবার 2টো থেকে 4টে বিভিন্ন যে রেঞ্জ, সেটাকেও একটা ড্রপ ডাউন মেনুতে আমরা বানাবো, অন্য কোথাও লিখে ড্রপ ডাউন করতে পারি বা ডাইরেক্ট করতে পারি। তাহলে ডেটটা যেই করবো আমি বলছি, আমি আর বেশি করবো না, 4-5টা মানে 3 দিনের ডিউটি ধরুন বানাচ্ছি। তাহলে এইখান থেকে এই অবধি আমি 4টে এরিয়া সিলেক্ট করলাম, F থেকে 1, এই এরিয়াতে আমি ডেট মানে ডেটের ক্যালেন্ডারটাকে চাইছি, ডেটা ভ্যালিডেশন লিস্ট এইখানে গিয়ে ডেট, ডেটা ছাড়া ডেট ছাড়া অন্য কিছু সিলেক্ট করবেন না, তাই রিজেক্ট ইনপুট মানে অনলি ডেটই সিলেক্ট করতে হবে সেম। এবার ডবল ক্লিক করলেই ডেট ক্যালেন্ডার আসবে, আজকে 6/6। এবার আমি বলি এটা আমি কিভাবে ফরম্যাটটাকে চেঞ্জ করবো, ধরুন এখান থেকে এই অবধি যেহেতু পুরোটা আর করছি না, এটুকু সিলেক্ট করে আবার ফরম্যাট নাম্বার, তুমি একই জিনিস বারবার করছিস, মোর ফরম্যাটস। এবার আমার ফরম্যাটটা চাইছি, দেখুন এখানে বাই ডিফল্ট ইয়ার মান্থ ডে আছে, এখানে নানান রকম অপশন আছে। আমি করতে চাইবো যদি এরম করি, এটাও খুব সুন্দর, ডে 5 আগস্ট 1983 এইভাবেই লেখা থাকবে। আবার অপশন আছে 5-8/1983, এটাও হতে পারে, দেখ আমি এইটা সিলেক্ট করলাম, দেখুন অটোমেটিক ডেট ফরম্যাটটা চেঞ্জ 6 অক্টোবর 2021 হয়ে গেল। ওকে, এইবার এইখানে আমি ড্রপ ডাউন করব ওই পরীক্ষার যে হাফের যে টাইম থাকে, আবার ডেটা ডেটা ভ্যালিডেশন, এই যে লিস্ট ফ্রম রেঞ্জ, আমি রেঞ্জ কোথাও লিখিনি, লিস্ট অফ আইটেমস লিখতে চাইছি, আইটেমসটা কমা কমা দিয়ে লিখলে হয়, ধরা যাক 10-12,
নুন কমা দিলাম এখানেই লিখে দেওয়া যায় যেহেতু কম আছে আমি বেশি লিখছি না তারপরে ধরুন ওয়ান হাইফেন থ্রি পিএম এরকম যতগুলো অপশন হবে আপনারা লিখে দিলেন এক থেকে তিন আরো একটা আমি করে দিই থ্রি থেকে চার থেকে ফোর টু ফাইভ পিএম এটা এক ঘন্টার পরীক্ষা একটা এক ঘন্টা সিলেক্ট করুন আবার দশটা থেকে এগারোটাও দিয়ে দিতে পারি তাহলে টেন কখনো যদি এরকম অপশন থাকে টেন ইলেভেন এ এম ওকে এখানে গিয়ে সেট দেখুন এখানে একটা ড্রপ ডাউন তৈরি হয়ে গেল যা যা অপশন দিলাম এগুলো বেশি এলো আমার যাতে আমাকে টাইপ না করতে হয় তাহলে এই এটাকে যদি আমি ড্রাগ করে দিই পরের কত যতগুলো ড্রাগ করো সেখানেই ডেটা ভ্যালিডেশনটা অ্যাপ্লিকেবল হয়ে যায় আর ডেটটা তো করেই নিয়েছি তাহলে ধরুন সিক্স অক্টোবর এই দিন দশটা থেকে বারোটা এরম পরীক্ষা আছে এবার শুভদীপ গোস্বামীকে আমি অ্যালট করব এই অ্যালটটা ধরুন রুম নাম্বার আমাদের কলেজে যেমন একশো এক থেকে রুম শুরু হয়েছে ধরুন যাক ওনাকে একশো একে দিলাম তারপরে সঙ্গীতা রায়চৌধুরীকে তিনশো একে দিলাম এরমভাবে আমরা এই মহাশ্বেতা রায়কে ডিউটি দিলাম না সুলগ্না দত্তকে দিলাম দুশো পাঁচে প্রিন্সিপালকে দেওয়া যাবে না ডিউটি নেক্সট আসছে মনোজ মজুমদার দুশো দুই এইভাবে আমরা লিখতে থাকবো এবার এইটা তো বাস একদম মেকানিক্যাল এটা করে নিলেন কার কটা ডিউটি করে আমি কাউন্ট করছি এইভাবে করলাম আবার পরের দিন আমি দেখাচ্ছি আরো অনেক কিছু বলার আছে এই সিক্স অক্টোবর ধরুন আর একটা হাব আছে আবার একটা হাব ফোর টু ফাইভ পিএম এখানে যেহেতু ওকে দিয়েছি একশো একে দশটা ওই দিন আর ওকে দেবো না দেখতে পাবো পুরোটাই এবার তিনশো এক একেও দিয়েছি তাহলে এই মহাশ্বেতা রায়কে আমি দুশো পাঁচে দিয়ে দিলাম আর ও রাজি আছে দু হাফ পরীক্ষা করতে তো দুশো তিনে যেগুলো যেগুলো রুম লাগে সেই জামাগুলো দুশো আটে এইভাবে আমরা ডিউটি অ্যালট করে দিতে পারি এইবার প্রশ্ন আসছে এরকম করে বাকিটা আমি করে দিতে পারি আপনাদের মধ্যে কেউ যদি থাকেন আমি কিন্তু এই ডেটটা শেয়ার করেছিলাম এই 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 সিটটা একটু ঢুকুন না ঢুকে কয়েকটা করুন না দেখি একটু যদি কেউ খুব এক্সপার্ট ছিল শুভদীপ গোস্বামী আরো অনেকে ছিলেন এইখানে গিয়ে একটা ডবল ক্লিক করে ডেটটা দিন টাইমটা সিলেক্ট হ্যাঁ শুভদীপ ঢুকে পড়লো তো শুভদীপ গোস্বামী ঢুকে তো আপনাকে আমি বলছি যেরকম হোক দিলেন এই বাকি আর দুটো দিন সিক্স অক্টোবর আর সেভেন্থ অক্টোবরের ডিউটিটা করে দিন আমি ও করছে করো শুভদীপ স্টার্ট অন্য কেউ ঢুকে যেতে পারেন এক্সাম কমিটি দু তিনজন মিলেও করা যেতে পারে যে তুই সিক্স অক্টোবর কর আমি সেভেন্থ অক্টোবর করছি এবার ইন্টারেস্টিং ইজ দ্যাট যে দুশো দুই এই রুমটাতে কজনকে দিলাম আবার আমাকে তো সেই ট্যালি মার্ক করে করে করতে হবে তাহলে তো আরো একটা খাটনি হলো দেখুন এগুলো ফর্মুলা দিয়ে আমি আটকে দেবো যে দুশো যে কোনো রুম তিনটের বেশি হলেই আমাকে ওয়ার্নিং দিবে তার মানে আমার ম্যাক্সিমাম দুটো বা তিনটে এই ফর্মুলা একটা যদি দিতে পারি তাহলে আমরা একটা কালারিং করতে চাইছি কেন দুশো দুয়ে আবার কোনো রুমে দুজন হয় কোনো রুমে তিনজনও হয় কোনো রুমে আর চারজনকেও দিতে হয় প্রয়োজন অনুযায়ী বড় রুম হলে তাহলে আমি একটা কালারিং ফর্মুলা করব আমি একটু স্যার বলছি যে এডিটর নেই আমি তাই নাকি হ্যাঁ হ্যাঁ ও সেই দিন বন্ধ করে দিয়েছিলাম তাই না হ্যাঁ শুভদীপ শুভদীপ শুভদীপকে কি একদম আউটই করে দিলাম যারা আছেন একটু ঢুকুন না শুভদীপ তো আমি দিচ্ছি শুভদীপ এখানে আছো রুমা দে আছে রুমা দে কোনদিন রুমা দে লাস্টে আছে লাস্টে স্যার ওই তো শুভদীপ আজ এই যে শুভদীপ গোস্বামীকে দেখুন আমি ভিউয়ার করে রেখেছি দেখুন কত কি শেখা হয়ে গেল দেখুন একটা ভুল কিন্তু এবার আমি ওকে এডিটার করলাম সেভ শুভদীপ স্টার্ট ডবল ক্লিক করলে ডেট আসবে হ্যাঁ পারমিশন আপডেটেড এখানে দেখিয়ে দিল ডবল ক্লিক যা বাকিরা কিন্তু রেসপন্স করছে না কেউ শুভদীপ ছাড়া কেউ ঢুকলোই না তাহলে কেমন করে শেখানো হবে কিভাবে ইন্টারেস্ট আছে আমি বুঝবো আচ্ছা এবার এই যে শুভদীপ গোস্বামী চলে এসছে শুভদীপ এইখানে যাও এইচ কলম এইচ কলম এইচ কলমটা তুমি করো এইচ একদম টপে যাও একবারে টপ রোতে ইয়েস উপরে হ্যাঁ ডবল ক্লিক সেভেন্থ অক্টোবর সিলেক্ট করো
দেখো শুভদীপ করছে ইয়েস 7th অক্টোবর সিলেক্ট করলো নিচে চলে এসো হাফ সিলেক্ট করো নিজের মত করে একটা দাও এবার আমি এদিকে একটি ফর্মুলা শুভদীপ বানাচ্ছি আমি একটা ফর্মুলা একটু দেখে নি খুব ইন্টারেস্টিং একটি ফর্মুলা ইয়েস অ্যাকাউন্টি আমি একটু দেখে নিলাম আমার আগে কি করা ছিল মাথাটার কাজে লাগাচ্ছে এইবার দেখুন আমি মোট তো চারটে কলমকে আমি সিলেক্ট করছি রুটিনের জন্য আমি এই চারটে কলমকে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমি আমার সুবিধার্থে এই যতটা এরিয়া সিলেক্ট করলাম এটাকে বাড়ানো যাবে রেঞ্জ এইবার এইখানে গিয়ে ডেটা ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশন যে কি জিনিস একটু এটা দেখুন এটা খুব ইন্টারেস্টিং এবং খুব কাজের এটা আমি অনেক পরে শিখেছি ডেটা ভ্যালিডেশন এইখানে গিয়ে একটা কাস্টম ফর্মুলা এটা ফর্মুলা বেস ডেটা ভ্যালিডেশন কাস্টম ফর্মুলা এটা খুব ইন্টারেস্টিং এটা একটু অ্যাডভান্স লেভেল ব্যাপার তো কাস্টম ফর্মুলা গেলাম দেখুন উপরে সেল রেঞ্জ কি দিলাম F3 থেকে I25 যতটা সিলেক্ট করেছি এটা হচ্ছে F3 থেকে আই কলমের 25 অবধি তাহলে এই রেঞ্জে আমার এই ডেটা ভ্যালিডেশনটা কাজ করবে বাকি অন্য রেঞ্জে কিন্তু যাবে না আর কাস্টম ফর্মুলাটা কি আমি একটা ফর্মুলা কপি করে নিয়েছি জাস্ট আমি এখানে কন্ট্রোল ভি করছি এইবার এখানে তো কলমটা এফ দিয়ে শুরু হয়েছে তাহলে এইখানে আমার কলম শুরু হচ্ছে এফ দিয়ে মানে এফ থেকে আমি শুরু করছি এফ 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 মানে পুরো এফ কলমটাই বুঝিয়ে গেল এবার ফার্স্ট হচ্ছে আমার যেখান থেকে রুম নাম্বারটা শুরু হচ্ছে এটা F3 এখানে আমার যেখানে ছিল সেটা D4 ছিল এখানে F3 করে দিলাম এটা একবার শিখলে F3 এবার প্রতিটা রুমে আমি 2 বা 3 আমি যদি 2 ইকুয়ালস টু 2 হয় তখন হাইলাইট করে দিব আমি 2 করলাম আবার একটা ফর্মুলা এই রেঞ্জেই দিতে পারি যে 3 হলে একরকম কালার হবে তাহলে আমি 2 দিলাম কেমন আমি 2 দিচ্ছি এই কারণে 2 এর হলেই যেন কালারটা চেঞ্জ হতে হবে না আমার দুটো রুম অ্যালোড হয়ে গেল দেখুন সেভ আবার বললাম ডেটা ভ্যালিডেশন কাস্টম ফর্মুলা ফর্মুলা কাউন্ট ইফ যতটা রেঞ্জ আমি সিলেক্ট করেছি যেখানে আমি চাইছি রুম নাম্বার গুলোকে বসাবো সেই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করেছি কাউন্ট ইফ ফর্মুলা দিয়ে ওই রেঞ্জের প্রথম কলম এফ আর এফ আর F3 ইকুয়ালস টু 2 এটা এই ফর্মুলাটা F3 তে ওই কলমে F3 এবং 101 দেখুন আরেক জায়গায় লিখলি ওটা কালার হয়ে যাবে আমাকে একটা ইঙ্গিত করবে না আমি মনে ভুল করলাম সরি দেখেন আমি আগে ভুল করছি এটা কন্ডিশনাল ফরম্যাটিং হবে আমি চলে যাচ্ছি উল্টো জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং এই যে আবার আবার দেখুন এরিয়াটা সিলেক্ট করেছি চার দিনের রুটিন এই অবধি সিলেক্ট করা আছে আমি এবার ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং ইয়েস এই রেঞ্জটা সিলেক্ট হলো এইখানে গিয়ে একটা কাস্টম ফর্মুলা একদম তলায় আছে আমি ভুলে গেছিলাম কাস্টম ফর্মুলা এবার ভ্যালুটা আমি কন্ট্রোল ভি আবার একবার ডি চা যেহেতু কপি করে নিয়েছি একটা জায়গা থেকে ফর্মুলা এখানে আসলে এফ 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 আর এফ থ্রি এফ থ্রি মানে এফ থ্রি থেকে প্রথম হচ্ছে আর ইকুয়ালস টু 2 করলাম দিয়ে আমি এটা কালারটাকে দেখুন একটু অন্য কালার করি যাতে আমার চোখে পড়ে যায় হলুদ ইয়েস দেখুন যেই আমি এবার বন্ধ করে দিলাম দেখুন 202 এই যে হলুদ কালার হলো মানে আপনি বুঝে গেলেন যে 202টা দু জায়গায় পড়ে গেছে মানে আর আপনি 202 দেবেন না এবার 312 দিয়েছেন আরও দিতে থাকছেন ধরুন আবার 101 দিয়ে দিলাম 101 হলুদ হয়ে গেল তখন 101-এ দুজন পড়ে গেল এরমই আপনি কিছু আরও একটা কালার করতে পারেন যে তিনজন হলে আর একটা কালার তার মানে তখন বুঝে যাবেন ওই রুমটাতে 3 হয়ে গেল ফলে ফার্দার আপনি আর ডিউটি দেবেন না যেগুলোই কালার হাইলাইট হয়ে যাবে সেগুলোই মানে আপনার অ্যালটমেন্ট কমপ্লিট এবার আরও ফর্মুলা দেওয়া যায় যে দুটোর বেশি অ্যালোটি করা যাবে না সেইটা আমরা তো খাই না কোনো রুমে দুজন ইনভিজিলেটার কোনো রুমে তিনজন তাহলে সেই অনুযায়ী হয় আমি শুভদীপ ডিউটি দিচ্ছে কাকে কাকে ডিউটি দিচ্ছে দেখা যাক সঞ্জিত বর্মনকে দেওয়ার ইচ্ছা হয়েছে ওকে এভাবে দিয়ে দিন দেখুন এইবার এটা হয়ে যাওয়ার পর আরো তাড়াতাড়ি করুন বাবু এত দেরি হচ্ছে কেন যা ইচ্ছা লিখুন নো ম্যাটার হ্যাঁ একটা করে রিপিট করুন রিপিট করুন 313 দিন 313 313 একটা রিপিট করতে বলছি সেম রুম দিন
একই কলমে, একই কলমে। দেখুন 313 যেই লিখলো এই কলমটা দেখুন ডবল হয়ে গেল। এইখানে একটা 212 লিখুন, 212 দেখুন আপনার আছে কারসার। দেখুন 212 হয়ে গেল, বুঝতে পেরেছেন? তাহলে হয়ে গেল। আমি একটু আমার স্ক্রিনটাকে নিয়ে যাচ্ছি, দেখুন আমরা যেখানে ইনভিজিবিলিটি ডিউটিস অ্যালোট করি এখানে অনেকগুলো কালারের ব্যাপার আছে, এই যে সবুজ নীল যারা করে নিচে আমি হাইলাইট করে রেখেছি, এই যে হলুদ কালার মানে তিনটে, সবুজ মানে দুটো, একেবারে অন্যরকম কালার হলো চারটে, আর যেখানে একটা দিচ্ছে যে এইগুলো এই হাইলাইটার গুলো মানে একটা, হয়তো এই রুমটা একজনকেই দেওয়া হয়েছে, তার মানে এই 225টা আরো কাউকে দেওয়া উচিত, ওয়ান হয়ে আছে মানে এটা লাস্টে দেওয়ার পরে এই কালার গুলো দেখলে বোঝা যাবে কোন রুমে কতজন। এই 220 দেখুন পরপর চারটে রুম, তাহলে 1 2 3 4 এরকম একটা চারটে কালারের হাইলাইট করলে সুন্দর। এটা হচ্ছে ডিউটি অ্যালটমেন্ট বা রোস্টার অ্যালটমেন্ট হয়ে গেল আমাদের। এইবার নেক্সট ইস্যু, আরো কেউ কেউ ঢুকতে পারতেন, মানে মানে আমি বুঝতে পারছি না সবাই আছেন কিনা। হ্যাঁ 27 জন, অনেকজনই আছে, ঢোকার ইচ্ছেই হচ্ছে না। আচ্ছা নেক্সট হচ্ছে দেখুন এই যে দুটো কলম, এখানে আমি এবার কাউন্ট করব কাকে কটা ডিউটি দিলাম, টোটাল ডিউটি অ্যালোট কি করলাম, কাউন্ট বলে আমি লিখলাম। এবার এটা আপনাদের দেখতে হবে ফর্মুলা দেব এইখান থেকে, ও ডেট টাইমটা একটা কলম আমি এক্সট্রা দিয়ে ফেলেছি, ডিলিট। আমি এই ঘরটাতে কাউন্ট করব যে শুভদীপ গোস্বামীর কটা ডিউটি অ্যালোড হলো অন্যান্য প্রত্যেকে। ফর্মুলাটা কি দেখুন, এটা তো একবারে সহজ, কি ফর্মুলা হওয়া উচিত বলুন। আমি এই রোটাকে কাউন্ট করা যত দূর এক্সটেন্ড হতে পারে আমি করতে পারি, তাহলে এই ফর্মুলাটা কি হওয়া উচিত কে বলবে? কাউন্টা, কাউন্টা কাউন্টা না, এটা যেহেতু রুম নাম্বার এটা সংখ্যা ফলে এটা কাউন্ট দিয়েই হবে। কাউন্টটা হচ্ছে যদি লেটার থাকে, ধরুন 101A এরকম যদি রুম থাকে, 201B, তখন আদারওয়াইজ কাউন্টটাতেই কাজ হয়ে যাবে। কাউন্ট মানে কটা জায়গা আছে। আমি এবার এইটাকে রেঞ্জটাকে সিলেক্ট করে করে এক্সটেন্ড করে দিলাম, এই অবধি যতদূর চাইবো করতে পারি। এই 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 লজিকটা বুঝতে হবে যে E3 to J3, এবার যেটাকে আবার কলমটাকে চেঞ্জ করলে রেঞ্জটা বেড়ে যাবে। এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেখুন এই শুভদীপকে দুটো দিয়েছি, শুভদীপকে আর একটা দিয়ে দিই, আমি একটা 101 দিয়ে দিলাম, তাহলে শুভদীপের নিশ্চয়ই 3 হয়ে যাবে। এইবার এটাকে ড্রাগ করে দেব যত দূর যাবে, এই প্রত্যেকের ডিউটি দেখুন কারো কারো 0, কারো 2 হলো, আবার একে যদি আমি একটা দিয়ে দিই 301, তাহলে এর বেড়ে গেল 3। ঠিক একইভাবে এইটাকে সিলেক্ট করে নিয়ে একটা সেই বলতাম অল্টারনেট কালার করে দিন, ফরম্যাট নাম্বার সরি ফরম্যাটে গিয়ে নিচে অল্টারনেট কালার আপনি একটা অন্য কালার দিয়ে দিন, নীল বা সবুজ হট এবার এস সবাইকে আমরা দিয়ে দিলাম। আমার সিলেক্টার দেখুন A3 থেকে 125, তাহলে ঠিক ঠিক হলো না রেঞ্জটা, আমি তাহলে A3 জায়গায় একদম A1 থেকেই দিতে পারি, A1 ওকে A1 দেখুন A1 থেকে আমার একটা কালার শ্যাডো করে দিল, A1টাকে হেডিং করে দিল, A1 মানে প্রথম প্রথম সেল, সুন্দর হয়ে গেল। এবার এইটা দেখতে পাবে ঠিক। এবার এইটাকে এই যে ওয়েব টু পাবলিশ বলে একটা বিষয় আছে যেটা বলছিলাম, ফাইল পাবলিশ টু ওয়েব, দেখুন এইটাকে আমি করছি আপনাদের সামনে C3, এটা নাম দিয়ে দিই একটা রোস্টার, বিউটি রোস্টার, বিউটি রোস্টার। এবার এই বিউটি রোস্টারটাকে আমি পাবলিশ করব, আমি একটু পরেই করছি, তাহলে দুটো একসঙ্গে করা যাবে। এবার আমি আসব কাউন্ট, কে কটা ডিউটি দিল, রোস্টার তো অ্যালোড হলো, এবার দেখুন ডিউটি রোস্টারটাকে আমি ডুপ্লিকেট করব, কারণ আমার এই স্ট্রাকচার কালার এই ব্যাপারগুলো আমি নেব, ফলে মেক এ ডুপ্লিকেট, দেখুন একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল, পাশে নাম দিয়ে দিল কপি অফ রোস্টার, তৈরি হয়ে গেছে ডিউটি রোস্টারও আছে, একদম হুবহু একই হয়েছে। এবার আমি এখানে কি করব, এটা কিন্তু এই তিনটাকে আর এগুলো রাখবো না, স্ট্রাকচারটাকে নেবো, এগুলোকে ডিলিট করে দেবো, ডিলিট জাস্ট ডিলিট করে দিলাম, আমি বেসিক স্ট্রাকচারটাকে নিলাম। এবার কেন বলছি 6 তারিখ 10টা থেকে তো ডিউটি আছে, ওই পুরো ব্যাপারটাই এসে গেছে।
কৃষ্ণেন্দু মুন্সি প্লিজ, কৃষ্ণেন্দু মুন্সি প্লিজ মিউট করে দিন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখুন, এইবার কাউন্ট এখানে আসছে, এবার ডিউটি কাউন্ট করব, মানে কে কটা ডিউটি দিল। অ্যালটমেন্ট তো এই পেজে আছে, যেমন দেখতে পাচ্ছি শুভদীপকে তিনটে ডিউটি দেওয়া হয়েছে। এবার চলে এসেছি কপি অফ ডিউটি রোস্টার আর একটা সিট যেখানে স্ট্রাকচারটা নিয়েছি। এইবার এইখানে আমি চেক বক্স দেব, চেক বক্স। ওকে তাহলে কিভাবে দিচ্ছি দেখুন, পুরোটাকেও সিলেক্ট করে একবারে চেক বক্স দেওয়া যায় না, করে আমি এক জায়গায় একটা কলম করছি, এই অবধি সিলেক্ট করলাম যতজন আছে, ডেটা, ডেটা ভ্যালিডেশন, লিস্ট ফর্ম রেঞ্জ, এখানে গিয়ে দেখুন একটা টিক বক্স আছে। এবার টিক বক্সের বাই ডিফল্ট ভ্যালু থাকে ট্রু ফলস, এই ইউজ কাস্টম সেল ভ্যালুস এটার উপর যদি ক্লিক করেন দেখুন ট্রু ফলস। এবার এইখানে আমরা যদি দেখি দু ঘন্টা ডিউটি হয় তাহলে দুই, আর আনচেক মানে জিরো, তাহলে সবই ওই ক্লিক মানেই দুই হয়ে যাবে কিন্তু সেভ। দেখুন সমস্ত চেকবক্স পড়ে গেল। এখানে যদি আপনি দেখেন এখানে দেখুন শূন্য, এরপর যদি ক্লিক করি দেখুন উপরে দেখুন দুই হয়ে গেল। আসলে এর ব্যাকএন্ডে দুই ভ্যালুটা আছে, এটা মোবাইল থেকে পুট করা ভীষণই তাড়াতাড়ি হয়। তাহলে এই যে ডেটা ভ্যালিডেশনটা এটাকে যদি আমরা কপি করি, কপি করে জাস্ট কন্ট্রোল সি করে, সবই দুই আছে তাহলে দুই কন্ট্রোল ভি এগুলো করে দিতে পারি, একসঙ্গে সবটাও করা যেত। এবার আপনি চাইছেন এই চারটে থেকে পাঁচটা, এটা তো দু ঘন্টা ডিউটি নয়, এটা এক ঘন্টা, এটা একটু মডিফাই করে নিতে পারেন। আবার ফরম্যাটে গেলাম, এই ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশন, লাস্টের যে কলমটা ওটা এক ঘন্টার পরীক্ষা, তাহলে আমাকে এটা দুইয়ের জায়গায় এক করে দিতে হবে, তাহলে ও ওই চেকবক্স ওয়ান বা জিরো বোঝাবে। দেখবেন ঠিক ক্লিক করলে দেখুন ওয়ান হলো। ওকে তাহলে এইবার এইখানে ধরুন শুভদীপ বারো দশটা থেকে বারোটা ডিউটি দিয়েছে, ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তাহলে মোটো তিনটে ডিউটি দিল, এটাকে কাউন্ট করব। এই যে রোটা এখানে তো দু ঘন্টাও মানে টু ও আছে ওয়ান ও আছে, তাহলে কটা দু ঘন্টা ডিউটি দিল, কটা এক ঘন্টা ডিউটি দিল, এটাও যেমন কাউন্ট করা যাবে, আর মোট কত ঘন্টা ডিউটি দিল এগুলো, এটা পুরো সাম করে দিই। আওয়ার্স পারফর্ম, এখন সব আওয়ার দিয়ে হয়, আর এখন সংখ্যা দিয়ে নয়, আওয়ার্স পারফর্ম। আমি আওয়ার্সের পারফর্মটা লিখলাম, আওয়ার্স পারফর্ম। ওকে এইবার ইকুয়ালস টু ফর্মুলাটা কি দিচ্ছি দেখুন, বেসিক্যালি সাম ফাংশন, সাম বলে এইখানে পুরোটা টেনে দিলাম, যতদূর রেঞ্জ যাবে, এটা ই থ্রি থেকে শুরু হওয়া উচিত, ই থ্রি থেকে হয়েছে সাম, কি করে হচ্ছে দেখুন, দেখুন পাঁচ ঘন্টা, কারণ এটা দু ঘন্টা, এটা দু ঘন্টা, আর এটা এক ঘন্টা, পাঁচ ঘন্টা, মোট পাঁচ ঘন্টা ডিউটি দিয়েছে। এবার আপনি জানতে চাইছেন যে ও কটা দু ঘন্টা ডিউটি দিয়েছে, তার ফর্মুলাটা কি হয় দেখুন, কাউন্টিফ, এটা শেখালে আমাদের অনেক কিন্তু শেখা হয়ে গেল, কাউন্টিফ, কাউন্টিপের ফর্মুলাটা দেখুন, পুরো রেঞ্জটা যত দূর থাকে, আপনি কিন্তু ডান দিকে আরো একশোটা কলম ইনসার্ট করতে পারেন, আমি একটু দেখাচ্ছি এইটুকু, এটা সিলেক্ট করলাম কাউন্টিপ, দেখুন ওই রেঞ্জটা সিলেক্ট করবো, কি কাউন্ট করব না, দুই কটা আছে, দুইয়ে কতগুলো ডিউটি দিয়েছে দুই, কাউন্টিপ রেঞ্জ, আর যেটাকে কাউন্ট করতে চাইছি সেটা সংখ্যা দুই দিলাম, তাই তাহলে ক্লিক। দেখুন দু ঘন্টারও দুটো ডিউটি দিয়েছে, এই দিন আর এই দিন, যেন অনেক হবে না তখন ইন্টারেস্টিং হবে। আর যদি বলি এক ঘন্টা কটা ডিউটি দিয়েছে, এখানে এক লিখলে এক ঘন্টা ডিউটি এসে যাবে, তাহলে আমাকে দু ঘন্টার জন্য একটা আরো একটা আমি কলম ইনসার্ট করতে পারি, ইনসার্ট সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এখান থেকে আমি আরো একটা কলম ইনসার্ট করলাম। এখানে এই ফর্মুলাটাকে ড্রাগ করলে হবে না কিন্তু, কেন রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, তাহলে ড্রাগ করতে গেলে এই রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন কেমন এফ থ্রি থেকে জে থ্রি তো হয়ে যাবে, রেঞ্জটা দেখুন আলাদা হয়ে যাবে, যদিও কাউন্ট হয়ে যায়, জি থ্রি, জি থ্রি থেকে তো শুরু না, আমরা দরকার এফ থ্রি থেকে, তাহলে এফ থ্রি আমি করলাম, এফ থ্রি থেকে কে থ্রি, এটা ওয়ান করলাম, ও এটাকে দুই করে দিই তাহলে, তাহলে দু, এটা হচ্ছে না কাউন্ট দিয়ে আসছে, দু দু ঘন্টা দুটো ডিউটি, এক ঘন্টার একটি ডিউটি, মোট তিনটি ডিউটি দিয়েছে, আর সেই তিনটি ডিউটির আওয়ার্সের ভ্যালু পাঁচ। এইবার সিম্পলি এই তিনটে কলমকে আমি ড্র্যাগ করে দেবো বাকি এক্সটেনশন করার জন্য, এইখানে ড্র্যাগ করে দিলাম, ওকে প্রত্যেকেরই জিরো আছে। এবার এখানে যেই ক্লিক করলাম দেখুন আস্তে আস্তে দেখুন যাকে যে যারা যারা পরীক্ষার ডিউটি দিচ্ছে এই চলে আসছে, এখানে আসছে, এখানে আসছে, মোবাইলে দিয়ে দেখবেন সুন্দর লাগবে, এই
এবার প্রশ্ন আসছে যে 6ই অক্টোবর কজন পরীক্ষা ডিউটি দিল, কজন এসেছিল? আবার একটা কলম সরি রো ইনসার্ট করি, ইনসার্ট রো অ্যাবাভ করলাম, এখানেও একটা ফর্মুলা দেবো। এই চেকবক্স মানে আইদার টু অর জিরো আছে না, তাহলে কিভাবে ফর্মুলা করবো? তাহলে ইকুয়ালস টু এগেইন কাউন্টটা হবে কি, কে বলবে কি হবে? কে বলতে পারবেন এখানে কি ফর্মুলা লাগা উচিত? কাউন্ট বললে কি হবে, দুই আর শূন্য দুটোকেই কাউন্ট করে নেবে তো। তাহলে আমি কি ফর্মুলা দিয়েছি দেখুন, শূন্যটাকে আমি বাদ দেব, এইখানে আসি ইনভিজিলেশন কাউন্ট, আমাদের এখানে ফর্মুলাটা আছে, এই দেখুন কাউন্টটা কাউন্টিপ বলে ও দুই করে দিচ্ছে, এটাকেও কাউন্টিপ করে দুই, কটা দুই পড়েছে, তাও হবে, ভেরি ভেরি সিম্পল। তাহলে আমি আবার যাচ্ছি কাউন্টিপ বলে এই রেঞ্জটা সিলেক্ট করে দেব, এক সেকেন্ড, হ্যাঁ প্লিজ, আমার ছেলে ফোন করেছে, ভুবনেশ্বরে থাকে। হ্যাঁ বাবু, হ্যালো, স্যার আনমিউট করুন। ও সরি, আজকে আমার সঙ্গে আরেকজন আছেন, আমাদের কলেজের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সোমনাথ। সোমনাথ, থ্যাংক ইউ সোমনাথ, এরপর তোমাকে আমি বলবো তোমার কি মনে হচ্ছে কি বলবে। নেক্সট হচ্ছে এইখানে গেলাম, তো আমি রেঞ্জটাকে এফ এফ থ্রি থেকে করছি নাকি, না এফ ফোর থেকে, তাহলে এফ ফোর থেকে এফ সিক্স কমা দিয়ে দুই, কটা দুই আছে কারণ ওই আরে কি হলো, কি ব্যাপার হলো, এটাও ডেট ক্যালেন্ডারে হয়ে গেছে, আমাকে এটাকে ফরম্যাটে গিয়ে নাম্বার, এটা আসলে ওই ডেট ফরম্যাটে নিয়ে নিয়েছে, কোনো নাম্বারও তো একটা ডেট ফরম্যাট। এবার দেখুন এটা ইনভ্যালিড বলছে, কেন জানেন তো, এটাকেও আমি ডেট ফরম্যাটে রেখেছি, তাহলে এই ডেট ফরম্যাটটাকে কিভাবে তুলবো? ডেটা ভ্যালিডেশন, দেখুন একটা ডেট আছে, এটাকে রিমুভ করে দিলাম, ওই পার্টিকুলার সেল থেকে তুলে দিলাম, কেমন, কারণ ওগুলো এই আমি একটা ইনসার্ট রো করেছি দিকে, ওটাও ডেট ফরম্যাটে থেকে গেছে, এখানে ডবল ক্লিক করলে ডেটই এসে যাবে, তাহলে এটাকে আমার রিমুভ করতে গেলে পুরো রোটাকে সিলেক্ট করি, ডেটা ডেটা ভ্যালিডেশন রিমুভ, পুরো রো থেকে বেরিয়ে গেল, আর কিছু কোথাও নেই, দেখুন না ডবল ক্লিক করলে আসবে না। তাহলে আমি ডেটা ভ্যালিডেশন মানে ওই সেলটার একটা বিশেষ ফিচার্স দিয়ে দিচ্ছি, তাহলে আমার সাতটা হয়ে গেল। এইবার এটাকে যদি আমি ড্রাগ করে দিই সিম্পলি, দেখুন এদিন ছটা ছজন দিয়েছে, একই লজিক, আটজন নজন ইত্যাদি, আমার মনে হয় বোঝা গেল, এইবার সাতটা ডিউটি ক ঘন্টা ডিউটি ইত্যাদি হয়ে গেল, আমার আপাতত শেষ। আজকে আমি আর খুব বেশি শেখাতে চাইছি না, এইটুকুই মনে হয় হলে, এক ঘন্টার বেশি হলে আবার চাপ হবে, যদি আপনারা চান কোনো প্রশ্ন করেন, আমার মনে হয় ইট উইল বি বেটার, রাদার উই শুড এক্সচেঞ্জ আওয়ার থটস হাউ টু, মানে আমাদের এখন আগামী দিনগুলো বেশ চ্যালেঞ্জিং বলেই আমার মনে হচ্ছে, ভীষণ চ্যালেঞ্জিং, সবাই হয়তো ভাবতে পারছেন না, মানে কঠিন দিনই বলতে পারেন, বিশেষ করে এডুকেশনাল ইনস্টিটিউট, বিশেষ করে গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড কলেজ, মানে এটা তো দরকার, যেটা এটা তো মানে ভাবতে হবে যে কলেজে যদি সত্যি ভবিষ্যতে ছাত্র না আসে আমাদের এক্সিস্টেন্স থাকবে কি না, আর ছাত্রকে যদি আনতে হয় তাহলে আমাদের কি করা দরকার। এখনো পর্যন্ত ভর্তি হবে অনেকগুলো ইস্যু আছে, তার কারণে দেবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় অনেক ছেলে, থার্ড ইয়ারে গিয়ে দেখবেন 60% ড্রপ হয়ে যায়, ফাইনালি তারা পাস আউট করে না, ফার্স্ট ইয়ারে একটা বিশেষ কারণ, কয়েকটি কারণে তারা ভর্তি হয়, মানে সেই কারণে। আর আমাদের যেমন মতো এলাকায় অনেক ছাত্র থাকে বলে, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে আরও ছাত্র কমবে,
দেখুন এই বাজারে সবাই আশঙ্কা করেছিল 100% পাস করেছে তাহলে সিট বাড়াতে হবে সিট বাড়াতে হবে, মানে সবার মনে, আমাকে কতজন সাংবাদিক এসেছিল আমি সেই দিনই বলেছিলাম যে সিট কিন্তু বাড়ানোর প্রয়োজন পড়বে না, এক্স্যাক্টলি দ্যাট। আমাদের অনেক দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু কলেজ আছে যেখানে অনার্সেরই সিট ফিল আপ হয় না, আমি জানি না আপনাদের মাথা ভাঙা শীতল করছে স্টেটাস কি এবছর, আশা করি ভালোই আপনাদের কলেজ হয়তো অনেকটা বড় জায়গা, আমার খুব একটা আইডিয়া নেই লোকেশনের। যাই হোক, আমার এর বাইরে আমি বলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমি 6টায় শেষ করতে চাইছি। তাহলে আর কিছু যদি শিখতে চান, কিছু আগের দিনের মনে হয়েছিল তারও ক্লারিফিকেশান চান, আমার মনে হয় বাড়িতে আর একবার অ্যাসেট রেজিস্টারটা করুন আর স্টক রেজিস্টারটা করুন, একটা ডিউটি রোস্টার করুন, এটুকুই যদি শেখেন। আমি তো এই সিটটা দিয়ে রাখলাম, এখানে ফর্মুলাও দেওয়া আছে, ক্লিক করলে ফর্মুলাও দেখা যাবে, যারা আছেন 23-22 জন তারা দেখতেই পারেন। এবার হ্যাঁ, যেটা বলছিলাম যে এই দুটো ডিউটি রোস্টার, এটার নাম দিয়ে দিই ডিউটি কাউন্ট, এই দুটোকে আমি টিচারদেরকে শেয়ার করব কি করে, যেখান থেকে টিচাররা দেখে নেবে যে আমি আজকে ডিউটি দিলাম ডিউটিটা কাউন্ট হলো, তো সেটা তো টিচারদেরকে দেখাতে হবে। এইবার দেখুন একটা জিনিস বলে, এইখানে এই উপরের তিনটে রোকে আমি ফিক্স করব, বাকিগুলো স্ক্রল হবে, এই 3 নম্বর রোটাকে আমি সিলেক্ট করে নিলাম, ভিউতে গিয়ে ফ্রিজ বলে এটাকে, ফ্রিজ আপ টু কারেন্ট রো, দেখুন বাকিটা ফিক্স, ওই উপরের তিনটে রো ফিক্স, বাকিটা হচ্ছে তাহলে আপনারটা নামটা আপনি আস্তে আস্তে নিয়ে গিয়ে স্ক্রল করে দেখে নিতে পারবেন। এবার এই তিনটে কলম একটু সরু করে দিলে হয় জায়গাটা কম লাগবে, এমপ্লয়ি কোডটাকেও কমিয়ে দিলে, আরো ফাংশন থাকে বলে আমি এমপ্লয়ি কোডটা দিয়েছি, এই হলো রুটিন। এবার আমি পাবলিশ টু ওয়েব করব, করে দেখুন চ্যাট বক্সে শেয়ার করব, আপনারা দেখে নিন আপনাদের পাবলিশ টু ওয়েব, যেই পাবলিশ টু ওয়েব করলাম প্রথম অপশন এন্টার ডকুমেন্ট কি আমি করব, এন্টার ডকুমেন্ট করব না, করব দুটো, একটা হচ্ছে ডিউটি রোস্টার আর ডিউটি কাউন্ট, ওকে পাবলিশ। এই যে এই এই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, দিস ইজ এ ওয়েব পেজ লিঙ্ক, আমি দেখুন আমার এখানেই কোথাও একটা পেস্ট করে দেখাচ্ছি তাহলে তাতেই দেখানো যায়, এই খুলে গেল, দেখুন শুধু ডিউটি রোস্টার, এটা কিন্তু ওয়েব পেজ। হ্যাঁ, আপনাদের চ্যাট বক্সেও আমি দিয়ে দিতে পারি, কোথায় চ্যাট বক্সটা, স্যার আপনার ওই ওখানে নিচে স্যার যেখানে 37 দেখা যাচ্ছে ওই পাশে, হ্যাঁ হ্যাঁ এইখানে দিলাম, দেখুন আপনারা ক্লিক করে দেখুন ডিউটি রোস্টার, আমি পাবলিশ করেছি ওই পার্টিকুলার সিটটা, খুব ইন্টারেস্টিং। এবারে যেমন যেমন এখানে চেঞ্জ হবে ওখানে কিন্তু চেঞ্জ হতে থাকবে, কেউ যদি খুলে দেখেন দেখতে পারেন, আমি আর পাবলিশ করে দেখাচ্ছি না একই কাজ, ফলে ইউ ক্যান পাবলিশ এনি সিট and that is to be shared with the students or with the teachers for better transparency of the system, ebong bhul bhranti thakle tarai bole debe je ami esechila kono byapar na eta ke change kore neya jabe, er pore aro onek bhabna chinta korun apnarao paren egulo niye hoyto aro better inputs dite paren karon ami ekhon ar ei gulor moddhe oto ta nei egulo ek shomoy baniyechi apatoto egulo cholche time to time kono somoshya hole bolle ami abar shegulo ke modify kori। আর একটা ডিপার্টমেন্টাল রুটিন ভাবতে পারেন, সেন্ট্রাল রুটিনটা যদি নাও পারেন, আমি একটা ডিপার্টমেন্টাল রুটিন আজকে দেখাবো ভাবছিলাম কিভাবে করা হয়, সেটাও ওই ডেটা ভ্যালিডেশন ইত্যাদি দিয়েই সেখানে কাউন্টও হয়ে যায় কে কটা ক্লাস নিচ্ছেন, সব কিছুই সিস্টেমেটিক হয়, এবং সেটাকেও ওই গুগল শিটে যদি রুটিনটা একবার বানিয়ে নেন তারপর ওটাকে পাবলিশ টু ওয়েব করে ছাত্রদের শেয়ার করে দেন, তাহলে ব্যাপারটা কি হয় যে এখানে যখনই চেঞ্জ হবে রুটিনটাও আপডেটেড হয়ে যাবে। আর একটা ইয়ারে রুটিন বানালেন 21-22, ওটাকেই ডুপ্লিকেট করলেন যখন 22-23 হবে, ওটাকে আবার যখন 23-24, তাহলে আপনার প্রিভিয়াস ইয়ারের রুটিনগুলো কিন্তু একটা গুগল শিটের লিঙ্কে সিট ওয়াইজ থেকে যাবে, ফলে রুটিন প্রিজার্ভ করা ইজ নট এ টাস্ক, হেভি টাস্ক, ফলে একজন টিচার যদি এগুলো শুরু করেন কলেজে ফলে নিত্য নতুন ভাবনা চিন্তাও আসবেন, দেখবেন আমরা 5 বছরের রুটিন দিতে বললে ক্যাশে কোনো রুটিন নেই কি হয়, যা হোক করে আমরা এগুলো করি অ্যাডজাস্ট করি, সেগুলো হোক ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপার চেয়েও এটা নিজেদের কাছেও একটা ব্যাপার যে আমার রুটিন কি ছিল কি ইত্যাদি, অর্থাৎ যারা
অনেকগুলো ক্লাস করে, তাদের রিকগনিশনও দরকার হয়, কিন্তু সেই ব্যাপারগুলো আমাদের সিস্টেমে খুব একটা নেই। আমার কাছে যদি এবার আমি ওপেন টু অল করছি, যদি প্রশ্ন থাকে আরো কিছু দেখানোর কথা বলেন, আই এম রেডি। অপর্ণাকে আমি বলবো, অপর্ণা বিশ্বাস প্লিজ। অপর্ণা, হ্যাঁ, আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি যে তারা যদি অন্য কিছু আরো দেখতে চায় তাহলে কোনো প্রশ্ন থাকলে প্লিজ করুন, আর কোনো কিছু আরো দেখার ইচ্ছে থাকলে সেটাও করুন। হ্যাঁ স্যার, নমস্কার। বলুন। হ্যাঁ, আমি মাইকেল মধুসূদন কলেজ দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর অ্যারে ফর্মুলাটা কাল, হ্যাঁ দুর্গাপুর, হ্যাঁ পশ্চিম বর্ধমান। হ্যাঁ স্যার, একটু অ্যারে ফর্মুলাটা কাল বলেছিলেন, একটু যদি একবার দেখান। অ্যারে ফর্মুলা খুব ইন্টারেস্টিং এবং একটু অ্যাডভান্স লেভেল বিষয়। খুব সিম্পল কতগুলো অ্যারে ফর্মুলার কথা আমি বলতে পারি। অর্থাৎ আমি ধরুন একেবারে টপ উপরে ফর্মুলাটা দিলাম, আর পুরো কলম জুড়েই ফর্মুলাটাকে এক্সটেন্ড চাইছি, তাহলে অ্যারে ফর্মুলার লজিক সেটাই। আমি এখানে একটা দেখাচ্ছি, ধরুন এই কেসটাতেই কোথায় ফর্মুলা, এই যে ফর্মুলাটাকে আমি ড্রাগ করলাম না, এখানে ড্রাগ করে করে তুলে নিলাম, এটাকে আমি আর ড্রাগ করতে চাইছি না, আমি উপরে দেব আর এক্সটেন্ড হয়ে যাবে যতদূর অব্দি এক্সটেন্ড চাইবো, আর নাহলে আনএন্ডিং হতে পারে যতদূর কলম এক্সটেন্ড হতে থাকবে। তাহলে এই ফর্মুলাটাকে আমি অ্যারে ফর্মুলায় কনভার্ট করব। সামটা রয়েছে, তার আগে সামের আগে কন্ট্রোল শিফট এন্টার, এটা মানে অ্যারে ফর্মুলার শর্টকাট কি অ্যাড করা। ইয়েস, অ্যারে ফর্মুলার বানানটা এমনভাবে, অ্যারে এটা বলো এফটা ছোট বড়, তাহলে অ্যারে ফর্মুলা হয়ে গেল। এইবার দেখুন, এফ ফোর থেকে জি ফোর, এফ ফোর মানে এই কলমটা, এফ ফোর থেকে এফ, আর এফ ফোর থেকে আমি কলন দিয়ে এফ, তার মানে শুধু এফ ফোরটাকে আমি কিন্তু নিলাম, আবার জে ফোর থেকে কলম কলন দিয়ে জে, জে মানে কিন্তু এক্সটেন্ড করলাম। ও শাম তো নিল না, অ্যারে ফর্মুলা শামটা নিল না, একটু একটু দাঁড়ান, একটু এটা অন্যরকম হবে আসলে, এই শামের পরও অ্যারে, এই শামটা দিয়ে একটা আবার অন্যরকম বিষয় হয়, অ্যারে ফর্মুলা শামটা নিচ্ছে না। দাঁড়ান একটু, আমি আরো অনেক ইস্যু আছে বলার, এইখানে শামটা কি আগেই দিতে হবে, অ্যারে ফর্মুলা, এখানে অ্যারে ফর্মুলা বললে অনেকগুলো ইস্যু আছে, এ ফোর এটা মনে হচ্ছে সামের ক্ষেত্রে হবে না, আমার মনে হলো অ্যাপ্লাই হবে কিন্তু হলো না। আমি একটু অন্য জায়গায় আমাকে যেতে হবে তাহলে। একটু এক মিনিট, প্রচুর আরে ফর্মুলার অ্যাপ্লিকেশন আছে, প্রচুর আরে ফর্মুলাটা শিখতে হবে যদি একটু অ্যাডভান্স লেভেলে যেতে হয়। অ্যারে ফর্মুলার কোয়েরি, এই ফাংশনগুলো খুব ইন্টারেস্টিং, এত কিছু হয়ে গেছে না, এখন আর মাথা কাজ করে না। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখানোর জন্য ওখানে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের কলেজে একটা ই ডায়েরি আছে, অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস ই ডায়েরি, এন্ড অন ক্যাম্পাস যদি যখন কলেজে আসে ফিল আপ করে, আর বাড়িতে বসে কাজ করলে তার জন্য ফিল আপ করে, দুটো আমি অন ক্যাম্পাসটাই খুলি। আমি এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি, আমার ডেটা বেসে চলে যাচ্ছি রেসপন্সে গিয়ে। ইয়েস, দেখুন 2551টা রেসপন্স হয়েছে এই লকডাউনেই, কেউ না কেউ এসে মোট 2000টা এন্ট্রি হয়েছে। ইয়েস, এটা হচ্ছে একদম ডেটাবেস, যেখানে এসে ডেটাগুলো সাবমিট হচ্ছে,
এবার এখান থেকে আমি অনেক জায়গায় অ্যারে ফর্মুলার ব্যবহার করেছি, আমি দেখাচ্ছি, সেখানে গিয়ে ফর্মুলাটা দেখাবো। এস এগুলো কঠিন কঠিন ফর্মুলা হয়ে গেছে, অ্যারে ফর্মুলা। এই যে দেখুন অ্যারে ফর্মুলা, অ্যারে ফর্মুলা এই মুহূর্তে আমি পারতাম আপনার জন্য, আমি খালি বলতে চাইছি অ্যারে ফর্মুলার লজিক হচ্ছে পুরো কলম জুড়েই ফর্মুলাটা এক্সটেন্ড হবে এক জায়গায় সাবমিট করলে, মানে বারবার আমাকে ড্র্যাগ করতে হবে না, দ্যাট ইজ দ্য লজিক। আরো অনেক অনেকগুলো বিষয়ে ফর্মুলা হয় অ্যারে ফর্মুলা। আর একটা জায়গায় মনে হচ্ছে সহজে দেখানো যেতে পারে, সেটা হচ্ছে এখানে আমি একটা ড্যাশবোর্ড বানিয়ে নিয়েছি সমস্ত গুগল শিটে। এই যে ডি এটা দেখছেন, এই যে দেখুন গ্রস স্যালারি, মন দিয়ে দেখুন, এই একটা দেখালে হয়ে যাবে। গ্রস স্যালারি ফর্মুলাটা আছে, ও এগুলো একটু কঠিন কঠিন, না সহজটা কিভাবে দেখাই, এত শক্ত মাথায় ঢুকবে না। হ্যালো, এই যে অ্যারে ফর্মুলা, এইখানে দেখুন আমি কতগুলো কলমকে যোগ করেছি, কি করে হয়েছে অ্যারে ফর্মুলা V6 থেকে V87, তার মানে ভি কলমটা প্লাস W6 থেকে W87, W কলমের 87 অবধি প্লাস প্লাস। এটা অ্যারে ফর্মুলা মানে সাম চিহ্নটা দেয়া যাবে না, আমি যেটা ওখানে ভুল করছিলাম প্লাস প্লাস দিয়ে করতে হবে। এটা এখানে আমি যদি এসে দেখাই, দেখে নিই তাহলে, তাহলে আমার শেখা হয়ে যাবে। এইখানে গিয়ে আমি কেটে দিলাম, কন্ট্রোল শিফট এন্টার F4 কোলন F, মানে পুরো F কলমটাকে নিলাম। এবার এখানে গিয়ে প্লাস চিহ্ন দিচ্ছ না, J4 কোলন J, এস আমি দুটোকে নিলাম, কারণ পুরোটাকে আর নিলাম না, F4 আর J4 সবগুলোকে এরকম ভাবে নেওয়া যেত। এই দেখুন পুরো ফর্মুলাটা ড্রাগ হয়ে গেল, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। অ্যারে ফর্মুলা F4 প্লাস F, মানে F কলম প্লাস J4 কোলন J, মানে J4 থেকে কিন্তু J, আমি যদি চাই J থেকে J4 থেকে J30, তাহলে 30 অবধি নেবে কিন্তু, বা 300 অবধি দিলাম, এখানেও 300, কত দু জায়গায় একই রকম করতে হবে অ্যারে ফর্মুলা, তবে রান করে না রান করে, তাহলে 300 রো অবধি আমি ফর্মুলাটা দিয়ে দিলাম। এবার আমার মনে হয় শেখানো হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝে গেছে বুঝে গেছে বুঝে গেছি স্যার, ধন্যবাদ স্যার। আমরা তাহলে কারো প্রশ্ন না তাহলে ভ্যালিডিক্টরি সেশন শুরু করব, বা আমি কর্তৃপক্ষ অর্গানাইজারদের মাথাভাঙা কলেজ এবং শীতলকুচিদের শীতলকুচি কলেজের যারা আছেন তাদের অনুরোধ করছি, যদি প্রশ্ন থাকে আমি একটু সময় নিতে পারি, আদারওয়াইজ আমার মনে প্রশ্ন নেই, তাহলে আমরা শুরু করতে পারি ভ্যালিডিক্টরি সেশন, যাতে করে আমরা টাইমলি শেষ করতে পারি। হ্যাঁ ঠিক আছে, অনিন্দিতা ভ্যালিডিক্টরি সেশনটা শুরু করো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার ফর অ্যাড্রেসিং আওয়ার রিকোয়েস্ট। এক মিনিট সোমনাথ, আমাদের এক সেকেন্ড সোমনাথ, তোমাকে বলছি পীযূষ বাবু এবং প্রভাস বাবুদের একটু ফোন করে দিও, হ্যাঁ যাতে ওনারা ঢোকে। ওকে স্যার, ওকে ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এগেইন স্যার ফর অ্যাড্রেসিং আওয়ার রিকোয়েস্ট এন্ড ডেমোনস্ট্রেটিং স্টেপ বাই স্টেপ হাউ টু ওয়ার্ক অন গুগল শীটস, নাও ইট ইজ relatively more clear to us. Thank you once again. Now with this note, I am ending this last technical session here and moving forward to our validatory session. To start with, I would like to propose Dr. Abdul Hossain sir's name as president for this session. He is the principal of Chittorgarh College and also joint organizing secretary of this workshop. I support the proposal. Thank you, ma'am. Now I invite Professor Aparna Biswas, convener of the organizing committee of this workshop and also IQS coordinator Mathabanga College, to give the vote of thanks. Over to you. Good evening, everyone. I feel honored and privileged having an opportunity. Am I audible? Yes, ma'am. I feel honored and privileged having an opportunity to offer vote of thanks on this 3 days workshop.
First of all, on behalf of organizing committee Mathavanga College and Shitalkuchi College, I would like to extend my gratitude to Mr. Achintu Kumar Hajra, SDO Mathavanga Subdivision, and also Administrator Mathavanga College for attending the inaugural session of the workshop by sparing his precious time and delivering a wonderful speech as chief guest. I would like to extend my sincere gratitude to Dr. Manush Boidho, Principal Mathavanga College, firstly for accepting our invitation with the whole team, secondly for the wonderful speech in the inaugural session in which he reminded us the challenges that we are facing in present time, and thirdly for his excellent presentation on how we can use Google Form, Google Slide, Google Doc, Google Sheet, etc. in academic and administrative purposes in a systematic manner, and also which will be paperless. I would like to extend my heartfelt thank to Professor Chandan Rai, Assistant Professor, Malda College, for his nice presentation, especially on personal website development. I'd like to extend my sincere thank to Dr. Narayan Chandra Shah, Associate Professor, Malda College, for his nice presentation on various use of Google Form, especially for examination purposes. I would also like to extend my sincere thanks to Dr. Biplab Chakraborty, Assistant Professor, Malda College, who beautifully presented the process of YouTube live streaming. He had also shown the process of certificate creation. Thank you, sir. I'd like to extend my heartfelt thanks to Mohammad Rafiqul Alam, Librarian, Malda College, for his excellent presentation on creating and uploading class lecture video. I'd like to extend my gratitude to Professor Aratrika Roy, Assistant Professor, Malda College, for her wonderful presentation on AQAR preparation in a collaborative way, which will help us a lot. Thank you, ma'am. Then I would like to thank to all the participants wholeheartedly for their sincere participation in a disciplined manner. On behalf of Mathavanga College, I would like to extend my gratitude to Dr. Afzal Hossain, the principal of Shitalkuchi College, for collaborating with us and also for his constant guidance. I'm also thankful to Dr. Sangeeta Rai Choudhury, the IQAC coordinator, Shitalkuchi College, who is also joint convener of this workshop. And I would also like to extend my thanks to all the teaching and non-teaching staff of Shitalkuchi College. Hello, ma'am. Can you hear me? Hello? Hello? হ্যাঁ শোনা যাচ্ছে তো শোনা যাচ্ছে ম্যাডাম Yes, yes, I am audible, but I think Aparna ma'am is not audible. Aparna di, hello? Hello? হ্যাঁ অনিন্দিতা আমার মনে হয় কোনো কারণে উনি ডিসকানেক্টেড হয়েছে হ্যাঁ ডিসকানেক্ট হয়েছে আমার আমার যেটা স্যার স্যার 1 মিনিট on behalf of myself, I want to express my sincere gratitude to the TIC of Mathavanga College, Dr. Shulagna Dattu, who allowed me and give constant support to organize this workshop. I also like to extend my sincere thanks to all the teachers of our college for giving support. Especially, I express my thanks to Professor Priyanka Chhetri, Professor Anjita, Dr. Shantanu Chakraborty, and Dr. Manoj Mojumdar, who helped me a lot. I'd like to thank to all the non-teaching staff of Mathavanga College also for their moral support. Thank you all. হ্যাঁ অপর্ণা আমার মনে হচ্ছে হ্যালো অপর্ণা আমার মনে হচ্ছে যারা পার্টিসিপেন্টস তাদেরকে যদি একটু বলার জায়গা দাও কেউ যদি বলতে চায় হ্যাঁ 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 স্যার অবশ্যই স্যার উই উইল কাম টু देम एक्चुअली एक्चुअली ভোট অফ থ্যাঙ্কসটা শেষে হয় যাই হোক আগেই হয়ে গেল তো বাকি যা বলা দরকার হ্যাঁ ঠিক আছে ওকে now I request Dr. Sangeeta Roy Choudhury ma'am, Assistant Professor, Shitalkuchi College, and also joint convener of this workshop to say a few words. Over to you, ma'am.
respected president of this session, respected teacher in charge of Mathabhanga College, honorable principal Malda College, respected resource persons and fellow participants. Many thanks for giving me an opportunity to share my thoughts relating to this workshop. To be very frank, web-based workshop is not new to me. This is the fourth time I'm attending this kind of workshop, and this is probably the third time as participants I'm interacting with the Malda College team. So although this is not a new experience, but what I felt personally that there was a lack of some hands-on training experience. This was somehow missing. I thought the true sense of the workshop was missing somehow. Maybe that is due to the lack of time. As a participant, I felt that thing. Although it didn't matter to me because this is the fourth time I'm experiencing this kind of workshop. But what I think those who are present attending this workshop, this kind of workshop for ICT training for the first time, they could have some problem in acquiring the knowledge. But as Honorable Principal Malda College has given us assurance that he will be there for us if any difficulties or any queries from our part arise, he will be there with us. So many thanks to respected Principal of Malda College. I'm also thankful to the Malda College team, particularly, that's why I'm very much thankful to respected Principal of Malda College. Mostly because as I've been inspired by the way of preparing, rather the managing a different kind of administrative works, really, it was very inspiring for me. So I express my gratitude to him particularly and to also to other resource persons because I like the session of preparing the AQA. That was also very inspiring for me. So hats off to all of you. I'm also very grateful to Mathabhanga College who took such initiative and made us a part of it. I'm looking forward really making a very productive contribution from my part in preparing administrative and academic works of my college with the resources what I've gained from this workshop. Very, very many, many thanks to all of you. Thank you. Thank you, ma'am. Extremely sorry for coming to this part lately, but now I request all the participants if anyone would like to share their experience of this workshop. Anyone, please? Any participants would like to share their experience? May I, Anandita? Yes. Yes, yes. Please introduce yourself first. A very good evening. Myself Ruma De, Assistant Professor in HOD of Bishamunda College, Assistant Professor of Commerce. Now, very good evening to the respected TIC, Mathabhanga College, respected Principal, Shidulkuchi College, respected Principal, Malda College, all my ex-colleagues of Mathabhanga College, other dignitaries, and my fellow participants. Now, before telling about this workshop, first of all, I would like to congratulate and thanks the organizing team of this 3 days workshop, especially Mathabhanga College, Shitalkuchi College, and Malda College. It's a joint effort. But before telling about the workshop, I want to share some of my feelings. Whenever I got the information about this workshop, two things arised in my mind, which motivated me to participate in this workshop. First, it was my ex-college, where I spent more than 10 years over there. And whatever may be the program I must attend, these things was in there in my mind. And second thing which motivated me is Dr. Manoj Boydo sir's name. He is very renowned in our commerce fraternity, and I had a very long cherished desire to listen his lecture. These two things motivated me to join this workshop. Now the experience while attending this 3 days workshop, actually the knowledge of ICT is the burning need of the hour. Most of us are taking online classes, online assignments, but there is no one who can guide us. We have learned these things by our own, or rather by viewing YouTube or by trial and error method. But here in this 3 days workshop, the way the Malda College team under the able leadership of Dr. Manoj Boydo
delivered their lecture is mesmerizing. They delivered various issues in such a lucid and simple manner that even a layman can understand. It's true that it is not possible to learn all these things in this 3 days workshop, but the inputs they injected in the minds of the participants are very effective. In our commerce language, we can say that they gave us the raw material and now we have to process it and we can make final product at our own working place. And I expect all the participants, including me, learned a lot from this workshop. So at last, again, I pay my gratitude to the Malda College team, especially Dr. Manoj Baidya sir. And last but not the least, I'd like to thank and congratulate Professor Aparna Vishesh, convener of this workshop, and Sangeeta ma'am, for convener of this workshop, for arranging such a well-organized workshop in such a riveting manner. Thank you, Aparna Di. Thank you all. Thank you also. Thank you, ma'am, for sharing Ruma, your experience. You. Any other participant? Can I say a few words? Yes, sir. I am Rashidul Islam, Assistant Professor of PhD Department, Mathamanga College, and I am attending this workshop for last 3 days, and I am really amazed about the in response that people, because this the participants from the various spectrum of society, some are school teachers, some are librarians, so all their response that is really encouraging, and these things, this is this will work as start. I'm much more amazed about the experience of the team from Malda College, where they shared that when they did not know anything and from that scratch they started and build up now out this setup that they have. This is really encouraging and inspiring for those who are thinking of starting afresh. So from this will encourage them that okay, they can if they need, they can get help from the experts of Malda College as well as those which are available in the internet to set up this kind of tech savvy environment, and I thank the team from Malda College for initiating this to them and myself too. So I thank you all the participants as well as organizers, and that's all. Thank you. Thank you, sir. Thank you for sharing your experience. Now moving forward, I invite NAC coordinator of Mathabanga College, Dr. Manoj Majumdar, to share his thoughts. Over to you, sir. Manojda, are you there? Hello. I think Manoj is not there. Okay. Then moving forward to our next. Anyone speaker. Else? If anyone else want to share their experience. If anyone else want to share their experience. I think no one else want to share. Then we are moving forward to our next speaker. I request TIC Mathabanga College once again to say a few words. Before that, I would like to request anyone from Malda College if they would like to share their experience with us, please. Anyone from Malda College team would like to share their experience? Please go ahead, sir. আমাদের পরের পর্বটা আমরা যাই তখন আমরা বলবো. Okay, sir. Then I request TIC Mathabanga College once again to say a few words. Thank you, Anindita. Good afternoon, everyone present here.
we have reached at the end of the 3 days workshop. I'm congratulating the IQSC of our college and Shitalkuchi College for successfully conducting the workshop. It has been a great occasion which brings all the teachers under the same roof where they can prepare course plan, review and update the syllabus, organize educative programs and also solve academic problems and many more. I hope you all have enjoyed the technical sessions. A big thanks to Principal of Mathabhanga College and his team. They have shown us that nothing is difficult. If we make up our mind and everything can be done successfully in the pandemic situation also. And as Ruma, my colleague, my ex-colleague Ruma said that, sir, you have given us the raw materials, obviously. And by our imagination, by our requirement, we have to make the final product. So thank you for giving such beautiful lectures. And I think that the adoption of online learning will continue to persist post-pandemic situation, and how such a shift would impact the how such a shift would impact the worldwide education market. And we will very soon we will learn that in the post-pandemic situation also this online platform will be there and will be helping us in our near future. So thank you once again, everyone present here. Over to Anindita. Thank you, ma'am. Apana di? Hello? Hello? Hello. Ma'am, should we start with our validatory speech or should we conduct that discussion speech? Session? And then discussion session, as Manasar is proposing. Okay, let's discuss. Okay, our discussion, have our... any thoughts, any experience, then please start. Manasar? Hello. Sir, we are starting our discussion session, so... Okay. আমি বাংলাতেই বলি, আমার মনে হয় আমরা খুব কমফোর্টেবল ফিল করব। ফার্স্ট অফ অল আই কনভে মাই সিনসিয়ার থ্যাঙ্কস টু অর্গানাইজার্স অফ দ্য বোথ কলেজেস অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস ফর অ্যাটেন্ডিং দিস ফর অর্গানাইজিং অ্যান্ড অ্যাটেন্ডিং দিস ওয়ার্কশপ দ্যাট ইস বেসিক্যালি ইট ইজ নট অ্যান ওয়ার্কশপ নট অন হ্যান্ডস অন ট্রেনিং বেসিক্যালি উই আর ট্রাইং টু share our ideas how we can make our teaching learning through the use of free ICT tools, nothing more. Chesta korechi amra amader moto kore. Anyhow, ami ei porbo ta ekhanei end holo. Ami ajke jeta chaichhilam, ami Mathabhanga College er Oporna ebong TIC er shonge kotha bolchhilam je eta to ekta porjaye gelo, amra ekta collaborative ওইতে শিখলাম, অনেকজন শেখালাম, আমরা গুগল সিটেও আগামী দিনে কানেক্টেড থাকতে পারি, কিন্তু এই শেখাটা আমাদের কলেজগুলোর কোয়ালিটেটিভ এডুকেশনের জন্য কি করতে পারে, আমরা কি করতে পারি? আজকের এই ওয়ার্কশপ কি শুধুই কতগুলো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা একটা নিজেদের করলাম এইটুকুতে, না আরেকটু অন্যভাবে পথ চলতে পারি? কেন জানি না আমার মনে হয়েছে যে প্যান্ডেমিক অনেক কিছু ডিজাস্টার সত্যি নিয়ে এসেছে, এটা বলতে দ্বিধা নেই, কিন্তু তার বাইরেও এই যে একসঙ্গে কাজ করা, ওয়ার্ক টুগেদার, লার্ন টুগেদার, গ্রো টুগেদার, এগুলো কিন্তু ভীষণভাবে উঠে আসছে। আর পৃথিবীটা সত্যিই যেন একটাই দেশ হয়ে যাচ্ছে, যে কোনো প্রান্তে বসে খুব অবাক করে দেয় আমাদের। আমাদের অনেক সেমিনার বিদেশে যারা আমাদের পরিচিতরা আছে তারাও নিচ্ছে, এটা কখনোই মনে হয় বাস্তবে সম্ভব হতো না। ফলে এই প্যান্ডেমিক, এই অনলাইন, এই প্ল্যাটফর্মটাকে যদি একটা অপরচুনিটি হিসেবে দেখতে পারি, তাহলে আমরা মাথাভাঙা কলেজ, শীতলকুচি কলেজের সঙ্গে কি কি কাজ, কি কি ভাবনা চিন্তা করতে পারি, আগামী দিনে কি কিছু করতে পারি, সেই নিয়েই আমার ডিসকাশন। আমি চাইবো কয়েকজন যদি শেয়ার করেন। আমি এটুকু জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, আমি নিশ্চয়ই কিছু বলবো যদি আপনাদের তরফ থেকেও কিছু হয়। আমি জাস্ট
হ্যাঁ, শুরু করার জন্য বলছি, ধরুন আমরা কিছু স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম ভাবতে পারি, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম ভাবতে পারি, আইকিউএসি ওয়ার্কের বেস্ট প্র্যাকটিস কি আছে সেটা কিভাবে করি সানে শেয়ার করতে পারি, এগুলো আমাদের ন্যাককে মাথায় রাখলে জানেন তো অনেক ন্যাকটা যদি পুরোটা, আমি জানি না আপনাদের ন্যাক নিয়ে তার আপনার প্রিপারেশন বা আপনাদের ভাবনা চিন্তা কি আছে, ন্যাক কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে। 2.5 দ্যাট উইল বি দ্য মিনিমাম স্কোর, কোয়ালিফাই করতে গেলে 2.5ই লাগবে, এটা 2022 পরই এরকম একটা রেকমেন্ডেশন আছে। আর ন্যাক দিয়ে আসলে না ছোট করে আনছে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে, প্রাইভেট ইনস্টিটিউশনগুলো যে কোনো কারণে, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, আমি ওই দিকে না গিয়ে আমার এক্সিস্টেন্সকে কীভাবে বাঁচাবো, আমরা কীভাবে আরও কোয়ালিটেটিভলি এগোবো, এই যতটুকু যার যেরম সামর্থ্য আমাদের ভাবনা চিন্তার যদি একটা পরিবর্তন ঘটাতে পারি আজকের ওয়ার্কশপে, সেটাও একটা বাড়তি পাওয়া সকলের হবে, আমার তো হবেই। সেই অ্যাঙ্গেলেই আজকের এই সেকেন্ড সেশন আমাদের মধ্যে, আমি দেখে নিই আমাদের কলেজে উপস্থিত হয়েছেন, টিসিএস আছেন, প্রভাসবাবু কি আছেন, না এখনো ঢোকেননি, এনিহাও আমি যেটা বলতে চাইলাম, ধরুন আপনার কলেজের যে স্টুডেন্ট এক্সচেঞ্জ তাদের, ধরা যাক ফিজিক্স ডিপার্টমেন্ট, আমার কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের ক্লাস, কোনো কোনো ক্লাস একসঙ্গে দুজন ছাত্র হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ কোনো টপিক এক একজন টিচার এক্সেলেন্ট পড়ায়, তিনি ওই টপিকটা যদি পড়ান একটু অন্যরকম হতে পারে ছাত্রদের কাছে, আবার ছাত্ররা যদি স্টুডেন্ট সেমিনার দেয়, যেটা সুলগ্না ম্যাডাম বলছিলেন খুব ইন্টারেস্টিং, যে মাথাভাঙা কলেজের কোনো স্টুডেন্ট বলছেন সেখানে মাথাভাঙা কলেজের স্যার, ফিজিক্স ডিপার্টমেন্টের স্যার, আমার কলেজের স্যার, প্লাস দুই কলেজের ছাত্র, এটা কিন্তু একটা ইনোভেটিভ হতে পারে। ফলে এইগুলো করলে আমরা যদি একটা অফিসিয়ালি লিঙ্কেজ এস্টাবলিশ করি, একটা কাগজে কলমে দুই কলেজের মধ্যে একটা লিঙ্কেজ এস্টাবলিশ বলে, এটা ন্যাকেও আছে, তারপরে দুটো কলেজের মধ্যে তাদের এক্সপার্টাইজগুলো যদি এক্সচেঞ্জ হয়, তার জন্য ন্যাকে স্কোরও আছে। আমি শুধু ন্যাকে স্কোরের জন্য বলছি না, যে কোনো টিচার যখন আর একটা কলেজে ক্লাস নিতে যায়, সে অনেক ওয়েল প্রিপেয়ার্ড হয়, তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, সেই বেস্টটা কিন্তু ওই স্টুডেন্ট পেতে পারে। ফলে এরম অন্তত বছরে 4-5টা যদি এক্সচেঞ্জ অফ ক্লাসেস, এক্সচেঞ্জ অফ স্টুডেন্ট, এক্সচেঞ্জ ফ্যাকাল্টি এক্সচেঞ্জ বা অন্য কোনো বিষয় হতে পারে, তার জন্য অফিসিয়াল একটা ওই মৌ না বলে আমরা ওটাকে লিঙ্কেজ বলি, যেখানে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে না। যদি আপনার কলেজের কোনো টিচার আমার কলেজের যে সাবজেক্টগুলোতে টিচার নেই তার কোনো একটা টপিককে পড়ায়, তাহলে ওটাকে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম বলা যায়। কোনো একটা টপিক পড়ালো, তার জন্য আমরা তাকে সার্টিফিকেট প্রদান করলাম, অ্যাজ রিসোর্স পার্সন করলাম, বিশেষ বিশেষ লেকচারে অ্যাটেন্ড করতে পারে, স্পেশাল লেকচার কোনো একটা পার্টিকুলার টপিকের উপর, এই এত কিছু ভাবনা হতে পারে। আপনারা যদি এগিয়ে আসেন শীতলকুচি কলেজ এবং মাথাভাঙা কলেজ, বা যারা আছেন এখানে অ্যাটেন্ড করার জন্য, আমরাও এগিয়ে যেতে পারি। আমি জাস্ট এটা একটা আলোচনার জন্য বলছি, মানে আজকেই এটা ফাইনাল হয়ে গেল, আরও ভাবনা চিন্তা করতে হতে পারে, করার প্রয়োজনও থাকতে পারে, করে দেখবেন। আমরা এটা করেছি, আমরা 2-3টে কলেজের সঙ্গে করেছি, বছরে 2-3 বার কিন্তু কিছু না কিছু এনগেজমেন্ট হয়, আমরা কখনো কখনো জয়েন্টলি ওয়ার্কশপ করেছি, কে দাস কলেজ কলকাতার সঙ্গে, আসানসোলের একটি কলেজের সঙ্গে, এভাবে কাজ হয়েছে, এইটুকুই আমার বলা। তারপরে আমি আমার যে চিন্তা ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জের কথা বলছি কিরম হওয়া উচিত, আমি শেষের দিকে বলবো। এই ভিউজ নিয়ে এই আমি জাস্ট ওরিয়েন্টেশনটা করার চেষ্টা করলাম, যারা পার্টিসিপেন্টস আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তারাও যদি কিছু মতামত বিনিময় করেন কেমন হয়, এইটুকুই। আর আমাদের টিসিএস আমাকে একটু জানালেন, উনি বেরিয়ে যাবেন, উনি একটু সংক্ষেপে কিছু বলতে চান, ওনাকে আমার মনে হয় আমি বলার সুযোগটা দিয়ে দিই আপনাদের পারমিশন নিয়ে। আমাদের মাননীয় টিসিএস পীযূষ কান্তি সাহা কে কিছু বলার জন্য অনুরোধ করছি। Yes, sir, please go ahead. ধন্যবাদ, ধন্যবাদ আমাদের মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্যকে, এবং ধন্যবাদ মাথাভাঙা কলেজ এবং শীতলকুচি কলেজের দুই কলেজের কর্তৃপক্ষকে। আমাদের মালদা কলেজ প্রায় 78 বছরে পা গিয়েছে, এবং আমাদের মালদা কলেজে সম্প্রতি যে 1 এবং 2 এপ্রিল যে ন্যাকের দ্বিতীয় সার্ভে হলো, তাতে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা B+ পেয়েছি। আমাদের বর্তমান যে অধ্যক্ষ, মানে আমাদের কলেজকে যেভাবে যে দিশায় নিয়ে যাচ্ছে,
এবং সেটা আমাদের আগামী দিনে তৃতীয় সার্কেলে আমাদের পাখির চোখ কিন্তু এ গ্রেড পাওয়া। এবং আমরা এক এবং দু তারিখে আমাদের সেকেন্ড সার্কেল হওয়ার পর দিন থেকেই আমাদের যে একটা থাকে স্বাভাবিকভাবে যে একটা ন্যাক হয়ে গেল, আমরা কিছুদিন একটু আরামে থাকি তারপরে। কিন্তু অধ্যক্ষ আমাদের সমস্ত শিক্ষকদের যেটা বলেছেন যে না, আমাদের হানিমুন যে দশা সেটা কিন্তু আমরা পরের দিনই কাটিয়ে ফেলেছি দু তিন দিনের মধ্যে, এবং আমরা আবার তৃতীয় সাইকেলের জন্য আবার ঝাঁপিয়ে পড়েছি। মালদা কলেজে বর্তমানে এখন 115 জন শিক্ষক, এবং যেখানে আমাদের অদ্ভুত যেটা নবীন এবং প্রবীণের যে মেল বন্ধন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ কেন অনেক কলেজেই যেটা বিরল দেখা যায় না। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা আমাদের অধ্যক্ষ বা আমরা যেটা দেখেছি যে এখানে দেখুন সিনিয়র আছে জুনিয়র আছে, এখানে ইগো থাকলে চলবে না। এখানে সিনিয়র বলে আমার একটা ইগো থাকবে, জুনিয়র বলে আমি তাকে একটু তাচ্ছিল্য করবো, সেটা নয়। এবং আমাদের এখানে যে কমিটিগুলো করা হয়েছে, সিনিয়র এবং জুনিয়রকে মেলবন্ধন রেখেই আমাদের এই কমিটি করা হয়েছে। এবং আমাদের একটাই লক্ষ্য, যেটা অধ্যক্ষ বলছিলেন যে ওয়ার্ক টুগেদার, লার্ন টুগেদার, গো টুগেদার, আমরা সবাইকে নিয়েই আমরা চলছি। এবং ইতিমধ্যে আমরা আমাদের যে আইসিটি, যেটা আমাদের অধ্যক্ষ এবং যেটা উনি এক্সপার্ট, এবং তিনি নিজে থেকে আমাদের শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের যেভাবে দিনের পর দিন আমাদের ওয়ার্কশপ করিয়ে আমাদের পটু করে তুলছেন, উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষক যেভাবে জানেন, একজন শিক্ষাকর্মীও কিন্তু আমাদের এই আইসিটি সেক্টরও কিন্তু দারুণভাবে পটু, যেটা ইতিমধ্যে আপনাদের এই তিন দিনের ওয়ার্কশপে আপনারা কিছুটা উপলব্ধি করেছেন। এবং আমরা এই লকডাউনে আমাদের শিক্ষকেরা প্রায়, আমি বলতে পারি প্রায় 6000-এর মতো ক্লাস, তারও বেশি বোধহয় সম্ভবত ক্লাস নিয়েছেন অনলাইন, এবং যেটা ভাবাই যায় না। আর আমাদের কলেজ শুধু শুধু পঠন পাঠনই নয়, এর একটা আলাদা চেহারাও আছে, একটা মানবিক দিকও দারুণ আছে। যেমন আপনাদের বলি যে আমাদের কলেজ এই ন্যাকেরই বা ইউজিসির পরামর্শে আমরা 2017 সালে একটা গ্রামকে অ্যাডপ্ট করেছিলাম, যে গ্রামটাকে আমরা গত এই কয়েক বছর ধরে আমরা সেই গ্রামের পানীয় জল, রাস্তা, সোশিও ইকোনমিক দিকে ডেভেলপমেন্ট করে চলেছি। এবং সম্প্রতি আমরা যখন গোটা ভারতবর্ষ ভ্যাকসিনেশন চলছে, ওই আদিবাসী আমাদের গ্রামের কেউ ভ্যাকসিনেশন পায়নি, আমাদের এই অধ্যক্ষের উদ্যোগে এবং আমাদের কলেজের সমস্ত শিক্ষকদের উদ্যোগে আমরা কয়েকদিন আগে গোটা গ্রাম এবং পশ্চিমবঙ্গে এই একমাত্র আদিবাসী গ্রাম যেখানে 100% আমরা COVID-19 ভ্যাকসিনেশন করিয়েছি, এই মালদা কলেজ। এবং এই করোনাকালে আমাদের শিক্ষকরা তাদের একদিনের বেতন দিয়ে আমরা একটা আরও মানবিক একটা ইউনিট খুলি, যে ইউনিট দিয়ে আমরা মালদা জেলায়, মালদা শহরে যে করোনায় আক্রান্ত যারা আছেন তাদেরকে আমরা খাবার, অক্সিজেন এবং ওষুধ আমরা তাদের পৌঁছে দিয়েছি। এখনও সেই ফান্ড আছে, এবং আমরা তৃতীয় দফে আমাদের আসবে ওয়েভ, তার জন্য আমরা প্রস্তুত আছি। এছাড়া আমাদের কলেজে ধরুন মাশরুম, যেটা আমাদের প্রোডাকশন চলছে এবং যেটা বোটানি ডিপার্টমেন্ট এবং কলেজের উদ্যোগে। তো আমি যেটা বলবো যে কলেজের যিনি কাণ্ডারি, তিনি সবাইকে নিয়ে যে চলার যে তার এই মানসিকতা যদি থাকে সমস্ত কলেজের, সেই কলেজ পিছিয়ে থাকতে পারে না, সেই কলেজ এগোবে। এবং আমাদের আশা, আমাদের কলেজের যেমন আমরা চাইছি যে আজকে মাথাভাঙা বা শীতলকুচি সঙ্গে যে আমাদের আজকে কোলাবোরেশন করে যে মত বিনিময় ওয়ার্কশপ যাই হোক যেটা হলো, আমরাও ওনাদের কাছ থেকেও আমরাও শিখতে চাই। আজকে শীতলকুচি কলেজের কাছেও আমরা শিখতে চাই, আমরা মাথাভাঙার কাছেও শিখতে চাই, কারণ শেখার কোনো শেষ নেই। যেমন আমাদের কলেজ কলকাতার একাধিক কলেজের সঙ্গে এরকম ওয়ার্কশপ করেছেন, সেই ওয়ার্কশপও আমি ছিলাম। এবং আমাদের মতো, আমরা তো পিছিয়ে পড়া জেলা, ধরুন উত্তরবঙ্গের আমরা পিছিয়ে পড়া জেলা, এবং আমরাও এই একটা বলে না যে সবাই কিন্তু শেখাতে পারে, সবাই পথ দেখাতে পারে, এই আমরা পিছিয়ে পড়া জেলা মালদা জেলা একটা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলাও আমরা কিন্তু অনেককেই পথ দেখাতে পারছি, এটাই কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। আর আরেকটা আপনাদের বলি, যেটা যে আমাদের মালদা কলেজ 78 বছর হলেও আজকে অনেক কলেজের যে দেখবেন তাদের থিম সং নেই। আমি আপনাকে আপনাদের যে 2 মিনিট সময় নেব, এই মালদা কলেজের যখন 75 বছর আমাদের পূর্তি হয় প্ল্যাটিনাম জুবলি, সেই প্ল্যাটিনাম জুবলিতে আমরা মালদা কলেজের ইতিহাস নিয়ে আমরা একটা মালদা কলেজের থিম সং আমরা তৈরি করেছি। এবং এই থিম সংয়ের যে লেখক, তিনি আর কেউ নন, আমাদের এই কলেজের যিনি অধ্যক্ষ ওনার দাদা তাপস বৈদ্য, একজন কবি, খুব ভালো কবি। এবং আমার অনুরোধে বা আমাদের কলেজের অনুরোধে তিনি এই গানটি লিখেছেন, এবং আমাদের কলেজেরই ছাত্রছাত্রীরাই
সেই গানটি গিয়েছেন, আপনাদের অনুমতি নিয়ে আমি সেই গানটি আপনাদের দেখাচ্ছি, একটু আপনারা একটু ধৈর্য দিয়ে ধৈর্য দেখুন। মালদা কলেজ,
হৃদয়ে জ্ঞানের চাষবাস মালদা কলেজ মালদা কলেজ শত রঙে রাঙা ক্যানভাস নমস্কার যেটা বলছি আপনাদের যে আমাদের মানে যে একটা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সমস্ত সবারই যেমন সহযোগিতা আছে তবে প্রথম একটা কলেজে যদি আট দশজন দারুণভাবে কাজ করে তাহলে সেই কলেজটা কিন্তু এগিয়ে যাবে সবাইকে মানে একশো শতাংশ সবাইকে যে কঠোর পরিশ্রম করতে হবে সেটা নয় প্রথম আট দশজন করলেই কিন্তু সবার সহযোগিতা নিয়েই কিন্তু একটা কলেজ এগিয়ে যাবে আর আমাদের যে অধ্যক্ষ তিনি কলেজে কাজ করেন এবং কলেজের বাইরে বাড়িতে গিয়েও কলেজের চিন্তা করেন এবং আমাদের মাঝে মধ্যে উনি বলেন এবং যে কথাটা বলি আমি শেষ করব যে তিনি আমাদের বারবার বলেন যে গুরুত্বপূর্ণ নয় যে আমি কদিন বাজব আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যে আমি কজনের মন ছুঁয়ে যেতে পারলাম বা পারব এবং যত বেশি মানুষের মন ছুঁয়ে যেতে পারবো তবেই আমার এই জীবন সার্থক হবে আমাদের এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি খান্ডারি এবং ওনাকে আমরা যে পাশে পেয়েছি এবং কলেজের সবাই ওনাকে নিয়ে যেভাবে কাজ করছি আগামী দিনেও আমরা সেটা কাজ করব এই বলে আমি আবার মাথাভাঙা কলেজ এবং শীতলকুচি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা টিচার ইনচার্জ অধ্যক্ষ সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমি যেটা বলছিলাম আমাদের পীযূষবাবু তো প্রায় 57 এজ ওনার 36 বছর মালদা কলেজের শিক্ষকতা ফলে উনি আমাকে এই ব্যাপারে সাহায্য করেন কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি মাত্র এটা উনি হয়তো খুব আবেগ ঘন এই নিজের ইনস্টিটিউশনকে ভালোবাসাও একটা অনেক বড় বিষয় ফলে সেই জায়গাটাই আজকে উনি হাইলাইট করে ফেললেন আমরা যেটা বলতে চাইছিলাম যে আমরা একসঙ্গে কিভাবে কাজ করব আগামী দিনে কি কি মতামত আসতে পারে সেই নিয়ে যদি আগামী দিনে আমরা কিছু ভাবনা চিন্তা করি তো পীযূষবাবুকে আমি ধন্যবাদ জানাই ওনার যে অ্যাক্টিভনেস হ্যাঁ আমি একটু এই প্ল্যাটফর্মটাকে ব্যবহারই করে ফেললাম এই আরো মানবিক বলে যে আমাদের ইউনিট তার মানে উনি হচ্ছে আমাদের কলেজের যা যত কিছু মানবিক বিষয় তার জন্য উনি মানে একবারে প্রত্যেকটা টিচারের কাছে তার সেই গ্রহণযোগ্যতা গতকাল আমাদের মিটিং ছিল উনি আবার পুনর্নির্বাচিত হলেন টিসিএস হিসাবে পরপর চার বছর ফলে এটা আমার কাছে উভরি পাওয়া এরকম একজন মানুষকে পেয়ে আমরা কলেজ চালাচ্ছি এটা আমার কাছে অনেক সহজও হচ্ছে যাক এটুকুই আমার মনে হয় এবার আপনাদের তরফ থেকে সুলগ্না ম্যাডাম বা সঙ্গীতা রায়চৌধুরী যারা আছেন আমি জানি না প্রিন্সিপাল আছেন কি না শীতলকুচির যদি একটু কিছু বলেন আমি যে কথাগুলো বললাম যে ভবিষ্যতে আমি শেষে একদম ওই কয়েকটি আমার নতুন ভাবনা চিন্তা ভীষণ পরিবর্তন হচ্ছে আমি ভীষণ অ্যাজ টিচার এবং অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এবং এই ধরনের শিক্ষা নিউ এডুকেশন পলিসি প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন ফরেন ইউনিভার্সিটি এর ফলে যে একটা পরিবর্তন আসছে সেটা নিয়ে আমি দু এক কথা বলবো কিন্তু আমি চাইছি যে তার আগে আমরা কি কি করতে পারি আমি বলতে অনুরোধ করব সুলগ্না দত্ত যারা আছেন মাথাভাঙা কলেজ এবং শীতলকুচি কলেজ বা যে কেউ হ্যাঁ স্যার আমি সুলগ্না দত্ত ধন্যবাদ স্যার আমি প্রসঙ্গে দু একটা কথা বলি মানে এই তিন দিন ধরে যে আমাদের ওয়ার্কশপ হলো তার মাঝে স্যার একদিন আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে স্যারের সাথে আমার আলোচনা হচ্ছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমরা দুটো কলেজের মধ্যে কিভাবে লিঙ্কেজ করতে পারি তো সেই আজকে মনে হয় হ্যাঁ জাস্ট দেখছিলাম যে মনোজ মনে হয় নেই মনোজ থাকলে আরো ভালো হতো তো স্যারের যেটা প্রপোজাল ছিল যে টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম তো আমার ডিপার্টমেন্ট ফিজিক্স আমি ফিজিক্সের তো আমি বললাম যে আমাদের ডিপার্টমেন্ট অবশ্যই এই প্রোগ্রামে ভীষণভাবে
সাগ্রহে অংশগ্রহণ করবে, এবং আমি অ্যাজ এ টিচার ইনচার্জ আমার কলেজের বাকি ডিপার্টমেন্টের অনেকে এখানে আছে, আমার আইকিউএসসি কোঅর্ডিনেটর আছেন অপর্ণাদি, আমি মনোজকেও এই মেসেজটা কনভে করব যাতে আমরা আগামী দিনে এই ডিপার্টমেন্টের দুটো ডিপার্টমেন্টের মধ্যে এরকম ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি। এবং তখন স্যারের সাথে কথাবার্তা বলতে বলতেই আমার হঠাৎই মাথায় আসলো যে আমরা মাথাভাঙা কলেজের অনেক ছাত্রছাত্রী আছে যে তারা একদম ফার্স্ট জেনারেশন লার্নার, মানে ফার্স্ট সেমিস্টারে যখন আমরা তাদেরকে হাতে পাই, মানে একদম কি বলবো, ওদেরকে একদম হাতে তৈরি করে, মানে হাতে গড়ে গড়ে তৈরি করতে হয় খুব যত্নে। মানে একটা কলকাতার দিকের কলেজের হয়তো ছাত্রছাত্রীরা 12 পাশ করে যখন ফার্স্ট ইয়ারে আসে বা ফার্স্ট সেমিস্টারে আসে, তারা অনেকটাই জেনে যায় বা অনেকটা বুঝে যায়। এদেরকে একদম মানে আমি পার্সেন্টেজের হিসাবে যদি বলি তো 70% to 80% ছাত্রছাত্রীকে একদম খুব যত্নের সাথে লালন পালন করা যেমন তেমন তাদেরকে করতে হয়। ভীষণ শেকিনেস থাকে, কথা বলতে ভয় পায়, প্রশ্ন করতে ভয় পায়, প্রথমে তাদেরকে শেখাতে হয় প্রশ্ন করতে। তো ধীরে ধীরে এইভাবে আমি দীর্ঘ 7 বছর আমার এই ডিপার্টমেন্ট এই কলেজের সাথে আমি যুক্ত আছি। তো আমি বেসিক্যালি এতদিন সদ্য এই 2 মাস হয়েছে আমি ইনচার্জের দায়িত্ব পেয়েছি, তার আগে মেনলি আমার ডিপার্টমেন্টের দায়িত্বেই ছিলাম। তো এই 7 বছর ধরে আমার এক্সপিরিয়েন্স বলে ছাত্রদেরকে খুব খুব যত্ন করে, খুব লালন পালন করার মতো করে এদেরকে বড় করে তুলতে হয়, এবং ধীরে ধীরে বেশ কিছু ছাত্র ভালো জায়গায় পৌঁছায়। বা আশা রাখি সবাই ধীরে ধীরে ভালো, মানে সবার তো আর এক স্পিড হয় না, কেউ একটু ধীরে শেখে, কেউ আবার একটু তাড়াতাড়ি শেখে। তবে আমি স্যারকে বলেছিলাম যে যদি একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় এবং তারা যদি একটা প্ল্যাটফর্ম পায় যেখানে ওরা নিজেদের চিন্তাগুলোকে মানে বহিঃপ্রকাশ ঘটাবে এবং সেখানে বাইরে অ্যাজ এ অডিয়েন্স মানে অন্য কলেজের ছাত্রছাত্রীরা থাকবে, তারা তাহলে তারা মানে এই বয়স থেকেই একটা ইভ্যালুয়েট করতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। মানে এটা তো একদম মাথাভাঙা কলেজে ফিজিক্স পড়ছি বা মালদা কলেজে ফিজিক্স পড়ছি, তার মানে আমার বাউন্ডারি তো মাথাভাঙা বা ফিজিক্স মাথাভাঙা বা মালদা না, আমাকে তো কম্পিট করতে হবে সেই বিদেশের কোনায় একটা বসে যে যে ছাত্রটি ফিজিক্স পড়ছে তার সাথে, বা জেএনইউ বা বড় বড় ইনস্টিটিউটে যারা ফিজিক্স পড়ছে তাদের সাথে। তো আমি সবসময় ছাত্রদেরকে এই অপরচুনিটিগুলো দেওয়ার পক্ষে। তো মাঝখানে আমি আমার ডিপার্টমেন্টের রশিদুল স্যার এখানে আছেন, ওনার সাথেও একটু কথা বলছিলাম এটাকে কি করে মেটেরিয়ালাইজ করা যায়। তো স্যারও এটাতে মানে আমার এই কথাটাকে সাগ্রহে অ্যাকসেপ্ট করেছেন, ধন্যবাদ স্যার। আগামী দিনে আপনাদের সাথে এরকম ফ্যাকাল্টি এক্সচেঞ্জ বা স্টুডেন্ট এক্সচেঞ্জ বা এরকম একটা জয়েন্ট সেমিনার যেখানে স্টুডেন্টরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবে, ওরা একটা প্ল্যাটফর্ম পাবে যেখানে ওরা বোল্ডলি নিজেদের কি বলবো কল্পনাগুলোকে মেলে ধরতে পারবে, এরকম যদি একটা প্ল্যাটফর্ম দিতে পারি আমার মনে হয় এটা সব ছাত্রছাত্রীদের জন্যই, মানে আমি শুধু ফিজিক্স বলছি না, আমি বাকি আমার কলেজের বাকি যে ডিপার্টমেন্টগুলো এখানে আছে বা আমি অপর্ণাদিকে বলবো এই মেসেজটা যেন বাকি ডিপার্টমেন্টে সবার কাছে কনভে করে। আমাদের ছোট জায়গা, ছোট একদম মাথাভাঙা শহরের একটা ছোট জায়গায় কলেজ, কিন্তু এদের ছাত্র সংখ্যা প্রচুর। তো এদেরকে যদি আমরা এরকমভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে পারি তাহলে এটা খুব হেল্পফুল হবে ফর দেয়ার ফিউচার। থ্যাংক ইউ স্যার ওয়ান সেকেন্ড, এবার বাকিটা কিছু বলুক। সুলগ্না, আপনাদের কলেজে কতজন টিচার আছেন? 63 জন স্যার। 63? হ্যাঁ, মানে না পার্মানেন্ট স্যাক নিয়ে পার্মানেন্ট 30, বাকিরা। আচ্ছা, এই বিষয়ে বলুন। আমি দু একটা কথা বলতে চাই সুলগ্না ম্যাম, আমার নাম করলেন। হ্যাঁ, ওনার সঙ্গে আমরা কিছু জিনিস ভেবেছিলাম যেটা ডিপার্টমেন্টে স্টুডেন্টদের আরও এনকারেজমেন্ট আনার জন্য
কি করা যায় তার ইনিশিয়েটিভ নেওয়া যায়। সেখানে আমরা স্টুডেন্টদের এর দিয়ে সেমিনার কোনো একটা টপিক যেটা সিলেবাসের কাছাকাছি কিন্তু তার থেকে বাইরে কিছু মানে বাধাগতে সিলেবাসের মধ্যে টপিক থেকে বেরিয়ে কিছু ভাবতে, তো এর দুটো পর্যায়ে আছে, একটা শোনা একটা নিজেরা বল এক্সপ্রেস করা। এই দুটো জিনিসে আমি চাইবো যে এরকম যদি হয় যে আমরা কোলাবোরেট করতে পারি দুটো কলেজের মধ্যে বা তার চেয়ে শীতলকুচি কলেজে, তো এরকম তাহলে বেটার হয় যে স্টুডেন্টরা কিছু ধরুন কলোকুয়াম লেভেলে কিছু যদি সেমিনার হয় সেটা যদি অনলাইন এরকম আপনারা প্রেজেন্টেশন ইয়ে করতে পারেন বা আমরা আমাদের এখানে অর্গানাইজ করলে সেটা যদি করতে পারি, যেরকম একবার লকডাউন শুরু হওয়ার আগে সুলগ্না ম্যাম তার উদ্যোগে হয়েছিল, আমরা দুজন স্পিকার এনেছিলাম সাহা ইনস্টিটিউট থেকে, ওনারা সিএমএস এর পার্ট এবং ওনারা সেখানে সার্নে সিএমএস কোলাবোরেশনে কি ধরনের কাজ হচ্ছে সেটা নিয়ে নিজেদের স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছিলেন। সেখানে আমি দেখেছিলাম যে দিনহাটা কলেজে দুজন স্টুডেন্ট তারা খুব ভালো ইন্টারঅ্যাক্ট করেছিল। তো এইরকম যারা মানে আমরা যদি এরকম ইয়ে করতে পারি যে এগুলোকে ছড়িয়ে দিতে পারি যে প্রথমত তারা অবগত হোক যে হ্যাঁ তার এই বাধাগত সিলেবাসের বাইরে কি জিনিস আছে, তারপরে তাদের জন্য কি মানে ক্যারিয়ার অপরচুনিটি হিসেবেও সেটা দেখতে পারে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে সেটা করা, এবং তার সঙ্গে তাদের যে সেই একটা ভীতি আছে যে একটা স্টেজ ফ্রাইট, সেই স্টেজ ফ্রাইটটা ভাঙার জন্য আমরা কি করতে পারি, যেখানে অডিয়েন্স হিসেবে যদি মালদা কলেজের স্টুডেন্টরাও উপস্থিত থাকে এবং তারাও কোয়েশ্চেন করে তাদের সেই স্টেজ ফ্রাইটটা ভাঙা সম্ভব হবে, এই যে জিনিসটা মানে আমি খুব এনকারেজ করব। আরো একটা জিনিস জাস্ট এক্ষুনি আমার মাথায় এলো অফ হ্যান্ড, যে লাইব্রেরি ই রিসোর্স আমরা যদি এরকম কিছু শেয়ার করতে পারি যে আমাদের রিসোর্স লিমিটেড, আমাদের মানে ফান্ডিং লিমিটেড, তাই এই জিনিসগুলো একটু লিমিটেশনস থাকে, কিন্তু এরকম ভাবে যদি শেয়ার করা এরকম অপশন থাকে যে স্টুডেন্টরা শেয়ার করতে পারে তাহলে কিন্তু স্টুডেন্টরা উপকৃত হবে। এরকম কিছু জিনিস ভবিষ্যতে আরো কিছু মাথায় আসতে পারে, আমরা যদি এইটা কন্টিনিউ করতে চাই তাহলে আমরা এটা বিভিন্ন ইনোভেটিভ ওয়ে কোলাবোরেট করা সেটা ভাবতে পারি, তো আমি খুব খুশি হব যদি এটা সত্যিকারে সম্ভব হয়। তো না সম্ভব হবে, আপনারা প্রপোজাল দিন, আমরাও এগো, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে কথাও বলবো। হবে না সম্ভব এরম নয় কিন্তু হবে। আচ্ছা কেউ একজন হাত তুললেন মানে রেইজ হ্যান্ড করলেন, প্লিজ আপনি একটু বলুন। ও বেরিয়ে গেল, লেফট হয়ে গেল, খুবই ভালো। লাইব্রেরি রিসোর্স কিন্তু শেয়ার করা যেতে পারে, এটা কিন্তু আমরা অলরেডি বেশ কিছু সিবিসিএস বুককে টেস্টকে স্ক্যান করছি, শুরু হয়েছে এখন, আমাদের রফিকুল আলম যিনি বলছিলেন উনি করছিলেন, এগুলো রিমোটলি অ্যাক্সেস দেওয়াও সম্ভব এবং সেগুলো হচ্ছে, ফলে আগামী দিনে আপনার এই ভাবনা চিন্তাও হতে পারে, করা যেতেই পারে। আর কেউ যদি বলেন, হ্যাঁ আমি একটু জিজ্ঞেস করছিলাম, আপনি বললেন না লাইব্রেরি বইকে এরকম স্ক্যান করে দেওয়া, এটা কি কোনো কপিরাইটের মধ্যে পড়বে নাকি স্যার? না এটা কতগুলো টেকনিক্যালিটিস তৈরি, ওরা আইন কানুন গুলো জেনেছে। আচ্ছা আচ্ছা, এটা আমরাও একবার আলোচনা করছিলাম তো তখন কথা, না এটা কিভাবে করা যায় রফিকুল জেনেছে, করা যাবে, ওটার একটা একদম রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, মানে এরকম নয় যে ওটাকে কেউ আরেকজন কপি করে নেবে, ওই পারবে, ওর বাইরে কেউ পারবে না, এরকম ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তবেই ওই ডেটাবেসে ঢোকা যাবে। মানে স্টুডেন্টরা পড়তে পারবে ওটাকে, পড়তে পারবে এবং সেই ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে এবং সেই পাসওয়ার্ডটা আমরা বলে দেব। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা আমাদের কলেজেও যদি করা সম্ভব হয় এবং যে সেটা যদি শেয়ার করা সম্ভব হয় তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য রিসোর্সটা অনেক বাড়বে, তো এটা একটা খুব ভালো উদ্যোগ হতে পারে, আমার হঠাৎ মাথায় এলো। থ্যাংক ইউ প্রসিদ্ধ। এনিওয়ান? শীতলকুচি কলেজের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। হ্যালো, বলুন বলুন। ডক্টর বৈদ্য, আপনাকে অশেষ ধন্যবাদ প্রথমে, যে এরকম একটা ইন্সপিরেশনাল ওয়ার্কশপের আপনি পুরোহিত,
আপনার যে আপনি যে কলেজে আছেন মালদা কলেজ আমাদের খুবই পরিচিত কলেজ। আমার অনেক বন্ধু বান্ধবও আছেন আপনার কলেজে যারা শিক্ষক হিসাবে আছেন। তো আমাদের আপনার কলেজ হচ্ছে প্রাক স্বাধীনতা পর্বের কলেজ, 78 মানে হচ্ছে তো অনেক দিনের কলেজ, খুব স্বাভাবিক। আর শীতলকুচি কলেজ বা ধরুন মালদা কলেজও 69-এ মালদা কলেজের শুরু হয়েছে, আমাদের কলেজ আরও পরে 99-এ। তো আমাদের বয়স জাস্ট 2 দশক পার হয়েছে আর আমাদের তিন দিকে হচ্ছে বাংলাদেশ ঘেরা। আমাদের অ্যাক্সেসটাও মানে স্টুডেন্টের অ্যাক্সেসটাও খুব লিমিটেড বর্তমানে। আমাদের খুব বেশি ছাত্রছাত্রী নেই, 3000 একটু বেশি আছে। আর আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল ফ্যাকাল্টি কলেজ, কেবল আর্টস আছে আমাদের, আমাদের 10টা সাবজেক্টে অনার্স আছে কিন্তু সাবস্ট্যান্টিভ টিচারের সংখ্যা খুব কম, সব মিলে আমাদের 44 জন শিক্ষক রয়েছে। তো আমরা কিছুদিন ধরে ভাবছিলাম, আজকে এই সুযোগটা আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে সুযোগটা আমরা ব্যবহার করতে চাইছি, যেহেতু আমরা আর্টস কলেজ, পুরোটাই আমাদের আর্টস, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি নেই। তো সেই জন্য আমাদের 10টা সাবজেক্টে যেহেতু অনার্স আছে, তো আমরা অনার্সের স্টুডেন্ট টিচার যারা রয়েছেন তাদের এবং স্পেশাল লেকচার সিরিজে, বা যদি এটা সম্ভব হয় পরবর্তীকালে যে ফিজিক্যালি ভিজিট এক্সচেঞ্জ স্টুডেন্টদের এখানে নিয়ে আসা, আমাদের একটা ছোট্ট গেস্ট রুমও আছে, 2-4 জন টিচার আসলে আমরা তাদের রাখতেও পারবো আমাদের কলেজে, অসুবিধা হবে না। তো এভাবে আমরা করতে পারি, আমরা ভীষণভাবে আগ্রহী আছি। আর আপনাদের মতো কলেজের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামে গেলে তো খুবই ভালো হয়। আর সবচাইতে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে সুলগ্না একটু আগে বলছিলেন যে প্রথম ফার্স্ট জেনারেশন লার্নার তাদের নিয়ে কারবার, তো আমাদেরও তাই। কিন্তু এর একটা প্লাস পয়েন্টও আছে, সেটা হচ্ছে শহরের একেবারে মেট্রোপলিটন সিটির স্টুডেন্টদের যেটা নেই বা আমাদের এখানে যেটা আছে, হয়তো আছে সেখানেও, কিন্তু এখানে বেশি লক্ষ্য করা যায় যে সেটা হচ্ছে টিচার যখন যে কথাটা বলেন সেটা একদম বেদবাক্যের মতো মেনে নেয় ছাত্রছাত্রীরা। ফলে আমি দেখেছি আমাদের কলেজে, এই কলেজটার সঙ্গে জন্মলগ্ন থেকেই আমি কোনো না কোনোভাবে যুক্ত আছি, একটা সময় সাম্মানিক টিচার ইনচার্জ হিসাবে, পরবর্তীকালে 2008 সাল থেকে অধ্যক্ষ হিসাবে আছি, তার আগে মাঝখানে কিছুদিন গভর্নিং বডিতে যুক্ত ছিলাম। তো একটা জিনিস আমি দেখেছি যে এখানেও বেশ কিছু ছেলে মেয়ে, সংখ্যায় খুব বেশি না হলেও বেশ ভালো, তারা এখান থেকে জীবনে অনেক শাইন করেছেন। ওই যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এরা না টিচার যা বলেন সেটাকে একদম দারুণভাবে ফলো করে। যদি বলা যায় যে তুমি এই কাজটা করে এটা করলে তোমার এটা হবে, ও কোনো কিছু বিচার করবে না যে এটা করলে ওটা হবে কি না, কোনো হিসেব করবে না, পুরো মোটিভেটেড হয়ে ওই কাজটা সে করে যাবে। মানে যারা ভালো তাদের কথা আমি বলছি, সবাই তো আর এরকম নয়। ফলে এটা আমরা খুব ব্যবহার করি। সঙ্গীতা আমার সঙ্গে আছে, সঙ্গীতা নিশ্চয়ই এটা আরো ভালো বলতে পারবে, কারণ ওর ছাত্ররা এখন গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে। জিওগ্রাফি ডিপার্টমেন্টের আমাদের ছাত্রছাত্রীরা বেশ ভালো ভালো জায়গায় চলে গেছে, রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছে, আছে এরকম। তো বিষয় হচ্ছে যে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাইছি যে মোডাস অপারেন্ডিতে কি হবে সেটা আমরা পরবর্তীকালে আলাদাভাবে বসে আলোচনা করতে পারি। তো অধ্যক্ষ হিসেবে আমি এটা বলতে পারি যে আমরা ভীষণভাবে আগ্রহী যে আপনাদের সঙ্গে আমরা কোলাবোরেটিভ কোনো কাজ যদি করতে পারি আমরা থ্যাঙ্কফুল হব। আপনাদের মতো একটা রিসোর্সফুল কলেজ আর আপনার এরকম মোটিভেটেড লিডারশিপ সেটাও খুব প্রেরণাদায়ক। তো এই জায়গাটাতে আমরা খুব আগ্রহী আছি যে আমাদের 13টা সাবজেক্ট পড়ানো হয় আমাদের আর্টসেরই সবগুলো, শুধু ফিজিক্যাল এডুকেশন আছে আলাদা সাবজেক্ট যেটা খানিকটা সায়েন্সের মধ্যেও পড়ে বা একটু প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, জিওগ্রাফি আছে, এছাড়া ইকোনমিক্স বাদ দিয়ে যেগুলো হয় আর্টসের সবগুলোই আমাদের আছে এবং অনার্সও আছে। ফলে এই দিকটায় যদি আপনারা যদি আগ্রহী থাকেন, আমরা খুব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব যে আমরা আপনাদের সঙ্গে কোলাবোরেশনে কোথাও কোনো কাজ করতে পারছি। আর বিশেষ করে আমি জাস্ট এই মিটিংটায় ঢোকার আগে আমি একটা বই পড়ছিলাম, তো সেখানে হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সংক্ষিপ্ত একটা ইতিহাস পড়ছিলাম, পড়ে আমার এত ভালো লেগেছে
এবং এতটাই মোটিভেটেড হলাম যে অনেক কিছু কাজ করার আছে, হয়তো আমরা এগুলো ওইভাবে ভাবি না। আপনার কথা শুনতে শুনতেও যেরকম আমার মনে হলো যে অনেক কিছু কাজ করার আছে, আমরা হয়তো ওভাবে ভাবি না। তো এই যে ভাবনার রাস্তাটা যখন খুললেন আপনারা, তো আমাদের আরো একটু ভাবনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটু পাশে থাকুন, আমরা খুব খুশি হব এবং অবশ্যই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবো আপনাদের কাছে। থ্যাংক ইউ। আর তারপরের কথা তো পরে বলবো। থ্যাংক ইউ। আপনি 2008 সাল থেকে আছেন, মানে 13 বছর অনেক দিন, আর জন্মলগ্ন থেকে আছেন। আমার আপনার কথা খুব ভালো লাগলো আমার ভীষণভাবে। আমরা ভাবতেই পারি কেমন, আমাদের আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টও খুব ভালো, আপনাদের ওখানকারই ছেলে এখানে পড়াচ্ছে। মিঠুন রয় ওর বাড়িটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, জাস্ট গত বছর জয়েন করেছে আমাদের, বলতে পারেন কলেজে এখন একজন অ্যাক্টিভ টিচার্স, ভীষণ ইয়ং, বয়স হয়তো 27 বছর হবে, ভীষণ ভালো ছেলে। তো ফলে আমি মিঠুনকে বলবো, মিঠুন এখন HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ফলে আমরা জিওগ্রাফি নিয়ে আমরা একটা ভাবতেই পারি। ওরা তো ফিল্ড ওয়ার্ক করার জন্য যায় বিভিন্ন জায়গায়, ফলে এক বছর শীতলকুচিকে কেন্দ্র করে একটা ফিল্ড ওয়ার্ক হতে পারে, সেখান থেকেও আবার কিছু আলোচনা হতে পারে, অনেক কিছু অপশন আছে, করা যেতে পারে, আমরা যদি এগিয়ে আসি হবে। তো আমরাও রাজি থাকলাম, পরে আমরা সত্যি আলোচনা করে নেব কিভাবে করা যায়। আমি এই মেসেজটা আমার ডিপার্টমেন্টের সমস্ত যারা আছেন তাদেরকেও শেয়ার করব, তারা কিভাবে এগিয়ে আসছে। ডিপার্টমেন্ট ওয়াইজ কোলাবোরেটিভ হতে পারে, কলেজের IQAC IQAC কোলাবোরেশন হতে পারে, কোনো এটাকে ভাবার জন্য, এক্সিকিউট করার জন্য। সঙ্গীতা, সঙ্গীতা তুমি কিছু শেয়ার করতে পারো? হ্যাঁ স্যার, আপনারা তো বললেনই, আমি আমার কতগুলো আইডিয়াস ছিল যেটা স্যার বললেন এক্ষুনি, IQAC কোলাবোরেশন, সেটাই জাস্ট আমার মাথাতে ঘুরছিল, আমি স্যার বলে দিলেন। তো মানে সেরকম হলে, যেমন ধরুন আমি আমার কলেজের তরফ থেকে বলতে পারি, ধরুন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ, যার জন্য আমি আমার স্পিচেও বলছিলাম যে আমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপ অফ ওয়ার্কগুলোতে। তো ওই জায়গাটাতে আমাদের কলেজের একটু ছড়ানো ছিটানো রয়েছে। আমরা বেসিক্যালি খুব মানে রিমোট এরিয়ায় হলেও আমরা কিন্তু প্রচুর কনস্ট্যান্টলি অনেক কাজ করে যাই, কনস্ট্যান্টলি কাজ করে যাই। কিন্তু স্যার যে মানে আমাদের রিসোর্স পার্সন হিসেবে আজকে যেগুলো দেখালেন, দুদিন ধরে দেখাচ্ছেন, সেটাতে আমার খুব খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি চাইছিলাম যে ওই ধরনের কাজেও, মানে শুধু ফ্যাকাল্টি এক্সচেঞ্জ বা এটা নয়, ওই ধরনের কাজেও যদি আমরা একটু কোলাবোরেটিভ কোনো কিছু করতে পারি, তাহলে এটা আমার সাজেশন থাকবে। দুই দুই প্রিন্সিপালেরকেই আমার সাজেশন থাকবে, মানে তিনজন আছেন, TICও আছেন মাথাভাঙা, সকলের প্রতি আমার থাকবে। আমার মনে হয় ওই ধরনের কোলাবোরেটিভ ওয়ার্কও কিন্তু খুব কাজ করবে, যাতে আমাদের মতন কলেজ যারা প্রচুর কাজ করে কিন্তু কাজটা কিভাবে সেটাকে রেকর্ড করে রাখবে বা সেইভাবে রাখার ক্ষেত্রে কোথাও একটা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই হচ্ছে কিছুটা স্টাফ শর্টেজের জন্য, বাট মেবি এটাকে ওভারকাম করা যায় যদি আমরা এটাকে প্রপারলি শিখতে পারি। আরেকটা জিনিস, আমি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে গিয়ে আমি দেখেছি, এটা আমার ইয়ে যে ধরুন আমরা স্টুডেন্ট ওরিয়েন্টেড অনেক রকমের প্রোগ্রাম করি, তো অনেক কম্পিটিশন করি, অনেক প্রোগ্রামস করি, অনেক এক্সিবিশন, মেনলি আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে এরকম এক্সিবিশন আমরা কন্ডাক্ট করেছি। তো সেই সবগুলোর ক্ষেত্রেও ধরুন, যেমন ধরুন 2nd অক্টোবর বা 15th অগস্ট, এই ধরনের আমরা নানা রকম সেলিব্রেশন করি। তো সেই রকম সময় যদি আমরা স্টুডেন্টের মধ্যে এই ধরনের একটা কোলাবোরেশন থাকে তাহলেও খুব ভালো হয়। ধরুন একটা কম্পিটিটিভ একটা যে মনোবৃত্তি আর কি, সেটা ডেভেলপ করতে হেল্প করবে, কারণ আমাদের স্টুডেন্টরা তো খুব একটু শেকি থাকে, ওরা ওদের কনফিডেন্সের একটা অভাব থাকে। অথচ আমরা দেখেছি ঠেলে ঠুলে পাঠালে তারাই হয়তো ফার্স্ট একটা প্রাইজ জিতে আসে। তো সেই জিনিসটা যদি এরকম একটা কোলাবোরেশন থাকে, তাহলে ওদের অনেক বেশি ঠেলতে, আমাদের পক্ষে ঠেলতে অনেক সুবিধা হয়। সো দ্যাট কাইন্ড অফ মানে কোলাবোরেশন মে অলসো হ্যাপেন, মানে এটা আমার মনে হয় এটা এটা হতে পারে। আরেকটা যেটা আপনি স্যার বললেন যে মিঠুনকে আমি খুব ভালো করে চিনি,
তো যাই হোক, যদি আমরা এরকমও করি, ধরুন কোলাবোরেটিভ লেভেলে যদি ফিল্ড ওয়ার্কের কথা বললেন, এখন তো আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ফিল্ড ওয়ার্কের ব্যাপারটা তো প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে গিয়েছে। আমরা সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস করে একটা ফিল্ড রিপোর্ট তৈরি করছি, বাট আমরা হোপফুল যে সামনে হয়তো আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটা ইজ গোয়িং টু ওভার, তো ইন দ্যাট ডিউরিং দ্যাট পিরিয়ড আমরা কিন্তু এ ধরনের কোলাবোরেটিভ ফিল্ড ওয়ার্কও করতে পারি। মানে সেটাতে কোলাবোরেটিভ ফিল্ড ওয়ার্ক ইন দ্য সেন্স, মানে একটা ধরুন রিসার্চ স্টুডেন্টরা স্টুডেন্টের মতন কোলাবোরেশন করলো, এটা আমি সবসময় বলি বা আমি সবসময় ব্যক্তিগতভাবে চেষ্টা করি কোথাও ফিল্ড বলে সেখানে খুব খুব ইনডেপথ স্টাডি করে যদি সেই টিচার তার থেকে একটা রিসার্চ আউটপুট বের করে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইন দ্যাট সেন্স ওই ডিপার্টমেন্টের যা টিচাররা যারা ইনভলভ রয়েছেন তারা যদি একটা পেপার প্রেজেন্ট করতে পারেন কোলাবোরেটিভ ওয়েতে, তাহলে কোলাবোরেশনে আমরা এ ধরনের কাজও করতে পারি। মানে আমার এগুলো শুনতে শুনতে আমার মাথায় যে ধরনের আইডিয়াগুলো এলো, কারণ মানস বৈদ্য স্যার আপনি সাজেশনসই চাইছিলেন, তো আমি সেই জন্য আমার মাথাতে কতগুলো সাজেশনস এলো আমি ইনস্ট্যান্টলি বললাম, হয়তো ভাবলে আরো অনেক সাজেশনস পাওয়া যাবে। সো অ্যাজ যদি সবাই রাজি থাকেন তাহলে তো নিশ্চয়ই আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, বাট নো ডাউট আপনাদের ওই থিম সং ওয়াজ ভেরি ইন্সপায়ারিং, এবং আই অলসো লাইক দ্য অ্যাটিটিউড অফ ইউর টিসিএস, হি ওয়াজ ভেরি ইন্সপায়ারিং, এবং আমি বুঝতেই পারছিলাম আমার মধ্যে কিছুটা হলেও ওই ফিলিংটা রয়েছে, তো আমি ওনার ওই ইনার ফিলিংটা আমি বুঝতে পারছিলাম। সো আপনি খুব ভাগ্যবান যে আপনি এরকম সমস্ত খুব ইন্সপায়ারিং টিচার্স আপনার জন্য রয়েছেন আপনার কলেজের পাশে, তো এরকম এদের সকলকে আমাদের পাশে পেলেও আমাদের মতন রিমোট এরিয়ার ডিসঅ্যাডভান্টেজড লোকেশনের একটা কলেজ আমরা নিশ্চয়ই খুব হব উপকৃত হব, আশা করছি আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আরো ভাবুন, আমার মনে হয় আমি আজকে অনেকগুলো ইনপুটস পেলাম, কোলাবোরেটিভ ফিল্ড ওয়ার্ক হতে পারে, লাইব্রেরি রিসোর্স শেয়ার হতে পারে, তারপরে আপনাদের মতো জায়গা বা আমাদের মতো জায়গা ছেলেমেয়েরা কখনো যদি সম্ভব হয় এক্সচেঞ্জ হতে পারে, এগুলো তো বিরাট কাজ হয়ে যাবে যদি এই কয়েকটিকেই আমরা অন্তত কিছু হলেও করতে পারি, তাহলে বেশ ভালোই হবে। এগুলো খুব ইনোভেটিভও হচ্ছে এবং এগুলোর জন্য ন্যাকের স্কোরও আছে, যেমন ছাত্রছাত্রীরাও ইন্সপায়ার্ড হবে। আমার ধারণা আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়েও একটু ইনোভেটিভ হতে ভাবলে সত্যি ওদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমার মনে হয় আপনাদের একটা জায়গা আমিও সেটা ওভারকাম করেছি। আমি বলি আমার কলেজেও যখন প্রথম ন্যাক হয় আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে না আমাদের ফার্স্ট জেনারেশন লার্নারটাকে হাইলাইট করছিলাম, ঠিক